আচ্ছা কাকা, ওরা যখন তোমার মেয়েকে কলঙ্কিনে অপবাদ দিয়েছিল, তোমার হাতে কোনো অস্ত্র ছিল না যেটা সোজা ওদের পেটে ঢুকিয়ে দিতাম? না কাকিমা, ভেঙে পড়লে চলবে না, ভেঙে পড়লে চলবে না কাকিমা। কাকা কাকা কাকা, তুমি তো জানো, তুমি তো জানো তোমার মেয়ে অগ্নিমিত্র সেরকম মেয়ে নয়। হ্যাঁ তুমি জানো তো, জানো নিশ্চয়ই জানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মেয়ের উপর ঘটে যাওয়া অপমানের বদলা কিন্তু তোমাকেই নিতে হবে কাকা, তোমাকেই নিতে হবে। যারা তোমার মেয়েকে কলঙ্কিন অপবাদ দিয়েছে, প্রত্যেকটা শুয়োরের বাচ্চার জীব তুমি কেটে দেবে। পাগল নই কাকিমা, পাগল নই, পাগল নই, ওই হিরেন ভদ্রের ফ্যামিলির সবটাকে পাগল করে দেবো বলে আজকে এখানে এসেছি আমি। কাকা ছুরিকে ধরো, একদম শক্ত করে ধর, ধরো শক্ত। কি ব্যাপার কাকা, ছুরিকে ধরার পরে হাতটা ঠক ঠক করে কাঁপছে, চোখে মুখে বিষণ্ণতা, কি ব্যাপার? পারবো না বাবা, পারবো না, নির্মম ভাবে মানুষ খুন করতে আমার বিবেক সায় দিচ্ছে না। তোমার ওই বিবেকের দরজায় এবার তুমি তালা ঝুলিয়ে দাও কাকা, কারণ বর্তমানে প্রবৃত্তির প্রতি হিংসার কাছে বিবেক আজকে পরাজিত। মেয়ের উপর ঘটে যাওয়া অপমানের বদলা তোমাকেই নিতে হবে কাকা। আমি 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 তোমাকে শিখিয়ে দেব কেমন করে বদলা নিতে হয়, কেমন করে প্রতিশোধ নিতে হয়, কেমন করে মানুষকে খুন করতে হয়। দাও কাকা, দাও দাও দাও, দেখো কাকা, দেখো 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 দেখো, এইভাবে এইভাবে তুমি ছুরিকে ধরবে, এইভাবে। তারপর যারা তোমার মেয়েকে কলঙ্কিন অপবাদ দিয়েছে, প্রত্যেকটার মুখের সামনে গিয়ে দাঁড়াবে, তারপর ছুরিটা হাতে শক্ত করে চেপে ধরে ঢুকিয়ে দেবে ওই সব শুয়োরের বাচ্চাদের পেটে। বেশি চ্যাটাং চ্যাটাং করলে 500 টাকার বিষ কিনে এনে গলায় ঢেলে দেবো রে, স্বামী মরে যাচ্ছে বুকে জড়িয়ে কান্নাকাটি কর। একটা কথা কান খুলে শুনে রাখ, আজকে রাতের মধ্যেই তোদের মেয়েকে তুলে নিয়ে গিয়ে রেপ করে তোদের দরজার সামনে আমি ফেলে দিয়ে যাব। তোমার আত্মার শান্তি কামনা করি গো বিশ্বনাথ কাকা। মেরি দিল কি কিতাব মে জান কি বদলা জান, আর ইজ্জত কি বদলা ইজ্জত হ্যায়। अगर कभी किसी ने मुझसे कोई चीज छीनी, उसे बर्बाद किए बगैर मैं चैन की सांस नहीं लेता। चानू हट्टा हमें कि पास्ते थी लोगा उन रहा था। ऐसा मत पुपुंटा हो जो दिक काचे थक तो। अब तुम चुप करो। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। হাসপাতালে কাকে কাকে হাসপাতালে নিয়ে যেতে হবে মা? কা মা, বাবা কি হয়েছে বাবা? বাবা ভুবন, বাবা তুই এসেছিস বাবা, আমার যে যাওয়ার সময় হয়ে গেল রে। না বাবা না, তোর মাকে দেখে এসছি, তুই ভালো থাকিস বাবা, ভালো থাক বাবা। কথা বল বাবা, বাবা ভালো মা বলো, বাবার এই অবস্থা কে করেছে? ওই জানোয়ার বিলাস বর্মন। শুধু তাই না রে কোকা, রাস্তা থেকে তো দিদিকে তুলে নিয়ে যাবে উমকি দেখিয়েছে। জানোয়ার বিলাস বর্মন, তুই চক্রান্ত করে আমার চাকরিটা কেড়ে নিয়েছিস, আমার দিদিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছি, আমার বাবাকে তুই খুন করেছিস। ছাড়বো না, ছাড়বো না, জানো চলে গেছে, চলে গেছে। আমি বাড়িতে আসতে না আসতেই আমাদের স্যার মানে বিলাস বর্মন তার বোনের সঙ্গে প্রেমের সুযোগ করে দিয়ে সে এখান থেকে চলে গেছে। কিন্তু কোথায় গেছে তা তো আমি বলতে পারবো না, কিন্তু তোমার কিন্তু চিন্তিত মনে হচ্ছে কেন? তোমাদের খুশি হওয়ারই কথা। কেন খুশি হওয়ার কথা? কেন আমার সাথে যদি প্রেম করবে তাই। তোমার সঙ্গে প্রেম করতে গেলে আমাদের যে কাজের ফ্রেমটাই বদলে যাবে ম্যাডাম। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? আমি থানায় গিয়েছিলাম, থানার বড় বাবু মদন মল্লিক জানালো কারো জন্য ফোনে হুমকি দিয়েছে। কে হুমকি দিয়েছে? হুম শুনে তো বলা যাবে না। বেশ তাহলে বলো না। কিন্তু আমাদের স্যার মানে তোমার দাদাকে তো আমাকে বলতেই হবে। দাদাকে তুমি এই সময় কোথায় পাবে তাকে বলবে? সেটাই তো মুশকিল।
না বললে বড় বিপদ হবে। আর এদিকে এদিকে মোবাইল সুইচ অফ করে গেছে। তার মানে তুমি খুব ভয় পেয়ে গেছো বর্মন। আরে বাবা, দাদার মোবাইল সুইচ অফ থাকলেও আমার হৃদয়ের ফোনটা কিন্তু অন করে রেখেছি তোমার সাথে মনের কথা বলবো বলে। মনের কথা শোনার মতো অবস্থা তো আমি নেই। কেন তরময়? আচ্ছা তরময়, তুমি কি আমাকে পছন্দ করো না? আচ্ছা তুমি পারো না আমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে? ওইখানে যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো। আমাদের দুদিন একটা স্বপ্নের ঘর বানাবো, আর সেই স্বপ্নের ঘরে আমি আর তুমি শুধু মনের কথা বলবো। এই স্বপ্ন আমাকে দেখাবে না ম্যাডাম, এই স্বপ্ন আমাকে দেখাবে না, কারণ আমাদের এই জগতে এই স্বপ্ন দেখাটা বড়। শোনো তরময়, আমার এই হাতে তুলিতে তোমার থেকে অনেক অনেক ভালো ভালো ছেলেরা আমার পেছনে পেছনে ঘুরবে, আর সেটা আমি তোমাকে খুব শিগগির প্রমাণ করেই দেবো। তা হয়তো তুমি পারো, তা হয়তো তুমি পারো চৈতালি। দাদাকে খবরটা দিতে হবে, আমাদের ভয় ভয় পোষ থাকলে চলবে না, কারণ ভয়কে জয় করেই তবেই আমরা পথে পা বাড়িয়েছি। তাহলে জবাব দে, জবাব দে মালিকের পোষা কুকুর, তোর মালিক ওই জানোয়ার বিলাস বর্মন এখন কোথায়? ভাগ্য বুবুন ভট্টাচার্য ওই জানোয়ারটা চক্রান্ত করে আমার চাকরিটা কেড়ে নিয়েছে, তার পশুবৃত্তি চরিতার্থ করার জন্য আমার বিবাহিত দিদিকে সে তুলে নিয়ে গেছে। ওই শয়তানটা আমার বাবাকে খুন করেছে। তোমার বাবাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় শোকে দুঃখে আমার মা পাষাণ প্রতিমা হয়ে গিয়েছে, তার চোখে জল নেই, কণ্ঠে কান্না নেই। তাই তো, তাই তো চিতায় বাবার মুখাগ্নি করে আমি এখানে এসেছি ওই জানোয়ারটাকে তুলে নিয়ে যাব বলে। কিন্তু আমার দাদাকে তুলে নিয়ে তুমি কি করবে? আমার বাবার চিতার পাশে তার জীবন্ত চিতা সাজাবো, আর তারপর তার জীবন্ত দগ্ধতে দেখে যদি আমার মায়ের কণ্ঠে কান্না জোরে পড়ে, কান্না বলো বলো সে জানোয়ারটা কোথায় আছে? সে কোথায় আমরা জানি না। জানো জানো জানো, শোনো, ভালো মুখে না বললে বিশ্বাস করো, বিশ্বাস করো ভাই, সে কোথায় গেছে আমরা জানি না, বাড়িতেও নেই, অফিসেও নেই, তাছাড়া মোবাইলের সুইচ অফ করে রেখেছে। মোবাইলের সুইচটা অফ করে রেখেছে তাই না? মোবাইলের সুইচটা অফ করে রেখেছে। শোন, কান খুলে শুনে রাখ, সে যেখানে লুকিয়ে থাকুক না কেন, আমি আমি তাকে খুঁজে বের করব। আমার দাদা লুকিয়ে থাকা মানুষ নয়, আর তার গায়ে হাত দেওয়ার আগেই পুলিশ তোমার চিতায় তোলার ব্যবস্থা করবে। পুলিশ? না ম্যাম সাহেব, ওই পুলিশের ভয় দেখে আর আমাকে থামিয়ে রাখতে পারবে না। কিন্তু কিন্তু কি বললে, ওই জানোয়ারটা তোমার দাদা? হ্যাঁ, বেশ ভালোই হয়েছে, সে যেমন আমার দিদিকে তুলে নিয়ে গিয়েছে আমিও তার বোন, মানে তোমাকে আমি তুলে নিয়ে যাব। তোমার দাদা আমার দিদির গায়ে হাত দিয়ে জানোয়ারের মতো কাজ করেছে বলে আমি তোমার গায়ে হাত দিয়ে জানোয়ার সাজবো না বোন? দাদা, মেম সাহেব, লড়াইটা আমার জানোয়ার বিলাস বর্মনের সাথে, তাই হিসেবটা আমি তার সাথে বুঝে নেব। মেম সাহেব, হিসেবটা তার সাথে বুঝে নেব। তুমি আমাকে বাঁচাতে পারলে না, কিন্তু বুবুন, ওই বুবুন আমার কাছে দেবতা, দেবতা থেকে অনেক অনেক বড়। ওই বুবুন, ওই বুবুন আজকে আমাকে যে শিক্ষা দিয়ে গেল তাতে কি প্রতিটি মেয়ের বোঝা উচিত, জানো দাদা হলে জানোয়ার বোন হতে নেই, কারণ কারণ বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। না না না, কারোর কোনো কথা আমি শুনবো না, আমি যা চাই তা হয়ে যায় ঠিক তার বিপরীত। তুমি ঠিক কথা বলছো সুরমা, আমার এই ক্ষণিকের দুর্বলতার জন্য সংসারের মধ্যে একটা বিশৃঙ্খলা দানা বেঁধেছে। আমি ব্যবসায়ী সমাজের মধ্যমণি মেসার্চ হিরেন ভদ্র, এসব কিছুতে আমি টলারেট করব না। স্নেহ মায়া মমতা সবকিছু বিসর্জন দিয়ে আমাকে যতখানি কঠোর যতখানি নির্মম হতে হয় আমি ঠিক তাই হব। না না,
দীপের সঙ্গে এমন কোনো খারাপ ব্যবহার করো না যাতে সে মনে কষ্ট পায়। হাজার হোক, সে তোমার প্রথম পক্ষের ছেলে, প্রথম পক্ষের সন্তান বলেই তার প্রতিটি পদক্ষেপ আমি সাপোর্ট করে এসেছি। তার মানে এই নয় যে তার এই অবিবেচনার জন্য আমার ফ্যামিলির সুনাম নষ্ট হবে। ফ্যামিলির সুনাম কিসে নষ্ট হচ্ছে ড্যাড? কিসে নষ্ট হচ্ছে তুই বুঝতে পারছিস না দাদা? কাল বিকাল থেকে অগ্নিমিত্রা কোথায় গেছে তুমি কি জানো? কোথায় বা কার সঙ্গে গেছে জানি? আমি তাকে বুঝিয়ে তার বাপের বাড়িতে পাঠিয়েছি। সেদিন আমাদের বাড়িতে তার বাবা আসাতে তার সঙ্গে দেখা করতে না দেওয়াটা আমাদের ঠিক হয়নি, তাই আমি তাকে পাঠিয়েছি আমার হয়ে তার বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু তুমি কি জানো বৌদি তার বাপের বাড়িতে না গিয়ে তার পূর্ব প্রেমিক শুভেন্দুর কাছে? না, এটা একেবারে ভুল। তুমি যদি সঠিক খবর রাখো তাহলে তুমি কি জানো গতকাল অগ্নিমিত্রার বাবার জমি জমা নিয়ে পারিবারিক বিবাদে খুন হয়েছে? অচেতন করে তুলে নিয়ে গেছে। চমৎকার 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 অভিনয়! এরকম কোন অভিনয় কোন যাত্রার মঞ্চে করলে তোমাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দেওয়া হতো? কাকা বাবু, আপনি কি আপনার এই বৌমার কথাটা বিশ্বাস করেন? না না না, এসব কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। কেন কেন বিশ্বাস করেন না বাবা? আর ওই শয়তানটা আপনাদের বন্ধু না, ওই দেশের শত্রু, সমাজের শত্রু, মানবিকতার শত্রু। ওর কথা বিশ্বাস করে আপনারা আমায় কেউ অবিশ্বাস করবেন না বাবা। করে যাও করে যাও করে যাও, তোমার মধ্যে যত অভিনয় তুমি লুকিয়ে রেখেছো তুমি সবটাই করে যাও, কারণ তোমার নাটকটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুরু হবে এই বিলাস বর্মনের বাস্তব নাটক। কোনটা অবাস্তব? বিলাস বর্মন বলে শুনুন শুনুন না, আপনার সময় শুনুন, ওই শয়তানটা মাঝপথ থেকে আমি অচেতন করে তুলে নিয়ে গিয়ে ওর ঘুম ঘরে আটকে গেছে। তারপর নানা রকম কুপ্রস্তাব নিয়ে আমার সামনে আসে, এমনকি এমনকি ওর জীবন সঙ্গীর আমার কুপ্রস্তাব কিন্তু আমার দিয়েছিল। তারপর আমি যখন ওর প্রস্তাবগুলো রাজি হইনি তখন মদ খেয়ে নানা রকম অশালীন আচরণ করতে থাকে আমার সাথে। তাও তো আমি ওর সঙ্গে অভিনয় করি, ওকে বেশি বেশি করে মদ খাইয়ে ওকে অচেতন করে ওখান থেকে আমি ছুটতে ছুটতে বেরিয়ে পালিয়ে আসি। অবশ্য অবশ্য ওখান থেকে আমাকে পালাবার জন্য সাহায্য করেছিল ওরই বাড়ির একটা বোবা চাকর। ও সুখেন, নাটকটা কেমন লাগলো ভাই? একদম সিনেমা। আরে সিনেমার থেকে ভয়ঙ্কর। যে বিলাস বর্মনের নামে আজ পর্যন্ত কেউ মিথ্যে কলঙ্ক দিতে পারেনি তার নামে এত বড় মিথ্যে গল্প কেউ বিশ্বাস করে? আরে বাবা, মিথ্যে নয় মিথ্যে নয়, একেবারে বাস্তব সত্যি বিশ্বাস করুন। সেটা এখন বুঝতে পারছে না, কিন্তু তদন্তের পর ঠিক জানতে পারবেন, কারণ এখানে আসার আগে আমি পুলিশ সুপারকে সমস্ত ঘটনা অভিযোগ করে এসেছি। পুলিশ সুপারের কথাটা অগ্নিমিত্র মিথ্যা কথা বলছেন না, কারণ পুলিশ সুপারের দপ্তর থেকে একটু আগে আমার কাছে ফোন এসেছিল, সেজন্যই কিন্তু এই বাড়িতে আমার আসা। বিলাসদা, সেই যখন থেকে অগ্নিমিত্র জানতে পেরেছে বিয়ের আগে শুভেন্দুর সঙ্গে মেলামেশার খবরটা আমি আপনাদের বাড়িতে জানিয়ে দিয়েছি, সেই তখন থেকে ও আমাকে ফাঁসাবার জন্য সস্তা চিত্রনাট্য সাজিয়ে ছুটে গেছে পুলিশ সুপারের দোরগোড়া পর্যন্ত। অগ্নিমিত্র দেবী জানেন না আমি হলাম সক্রিয় রাজনীতির লোক, আমার কাজের একটা নির্দিষ্ট প্ল্যানিং আছে, ফাঁসিয়ে দিলেই কিন্তু আমাকে ফাঁসানো যাবে না। এবার আপনারা বিচার করে বলুন, এই অগ্নিমিত্রা বলছে আমি নাকি জোর করে ওকে তুলে নিয়ে গিয়ে আমার গুম ঘরে আটকে রাখি, সেখান থেকে নাকি প্ল্যান করে বেরিয়ে আসে, কিন্তু কাকাবাবু কাকিমা দীপেন সুখেন তোমরা সবাই যদি খোঁজ নাও তাহলে জানতে পারবে গতকাল সারাদিন আমি ওই হীরাপুর হাইস্কুলের মাঠে কোভিড-19 ভ্যাকসিন, খাদ্য সুরক্ষা কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আর ওই দুয়ারে সরকার প্রকল্পে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ আমার কাছে একটা ফোন আসে যে জমি জায়গা শরিকি বিবাদে এই অগ্নিমিত্রার বাবাকে নাকি খুন করা হয়েছে। মিথ্যে নয় অগ্নিমিত্রা, একটা কথাও মিথ্যে নয়। শুধু তাই নয়, এই যে এতক্ষণ বিভিন্ন আষাঢ়ে গল্প করে আমাকে ফাঁসাবার তুমি মিথ্যের চেষ্টা করলে তার যে কোনো ভিত্তিই নেই সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। কাকাবাবু কাকিমা, গতকাল সন্ধ্যা 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত আমি আমার পৌরসভার একটা বিশেষ গেস্টের বাড়িতে তার ম্যারেজ অ্যানিভার্সারি পার্টিতে ছিলাম। একান্ত যদি আমার কথাগুলো অবিশ্বাস হয় কাকাবাবু, সেসব জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখতেও পারেন। না না না, কারোর কাছে গিয়ে আমাদের কোনো খোঁজ খবর নিতে হবে না, আমার তা জানার সব কিছু জানা হয়ে গেছে। ঘরের বউ যে এমন ছলনাময়ী হয় তা আমার জানা ছিল না। বাবা বাবা, আপনি আমার বিশ্বাস, দ্বিতীয়বার তুমি আমাকে বাবা বলে ডাকবে না। শয়তানটার কথা বিশ্বাস করে আপনারা আমায় কেউ অবিশ্বাস করবেন না বাবা। বিশ্বাস তোমার আর একটাও কথা আমরা বিশ্বাস করি না। তুমি তোমার দোষ সত্ত্বে বিলাসের সঙ্গে আমাদের সম্পর্ক বিষয় দিতে চাইছো, কিন্তু না,
তা হবে না। আজ থেকে তোমার সঙ্গে বরং আমাদের কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করো? অবিশ্বাসিনীকে কেউ কোনো দিনের জন্য বিশ্বাস করে না। তুমি? হ্যাঁ আমি 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 তোমাকে একটা শেষ সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি তার এই প্রতিদান দিলে। না, ভালো করে শোনো, ভালো করে একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখো। না, তোমার মুখের দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে, তোমাকে আমি সহ্য করতে পারছি না। যাও, চলে যাও তুমি এখান থেকে, দূরে, বহু দূরে। না, তুমি আমায় অবিশ্বাস করো না গো, তুমি অন্তত আমায় একবার। তোমার স্থান আর এ বাড়িতে হবে না, যাও এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। না, কোথাও যাব না, কোথাও যাব না। কেন কেন বিনা কোনো অপরাধে আমাকে কেন স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আমি আবারও স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু এখান থেকে কোথাও যাব না, যাব না, যাব না। এই হারাম যদি এমনি এমনি বাড়ি থেকে বেরোবে না, কাকাবাবু কাকিমা আপনারা জানেন, আপনারা জানেন যে আমার এই হীরাপুরের মা বোনদের আমি কতটা শ্রদ্ধার চোখে দেখি, কতটা সম্মানের চোখে দেখি, কিন্তু আপনাদের বাড়ির এই ডাইনিটাকে কিন্তু আমি একদম সহ্য করতে পারছি না। তাই আপনাদের বাড়ির মান সম্মানের কথা ভেবে বাধ্য হয়ে কিন্তু আমার হাতটা আমি এর গায়ে তুললাম। দ্রৌপদীর বস্ত্র হরণের সময় শ্রীকৃষ্ণ আড়াল হতে যেরকম তোর সম্ভ্রম রক্ষা করেছিল, সেরকম করে আমার লজ্জা নিবারণ করতে কি তোমরা কেউ এগিয়ে আসবে না? यदा यदा हि धर्मस्य ग्लानिर् भवति भारत यपुषानम् अधर्मस्य तदात्मानम् सुजान्यहम् यदा यदा हि धर्मस्य ग्लानिर् भवति भारत यपुषानम् अधर्मस्य तदात्मानम् सुजान्यहम् তোদের মতো বিপদগামীদের সুপথে ফেরাবার জন্যেই যুব নেতাই বিলাস বর্মনের জন্ম। আসি কাকা বাবু, আসি কাকিমা, ঠিক আছে? আচ্ছা বাবু, তুমি বলো তো তোমার বাবাকে খুন করেছে কে? কে আবার? ওই শয়তান বিলাস বর্মণ। কিন্তু এ কথা জেনে আপনাদের কি লাভ? আপনারা যার কথা শুনবেন, তার কথা বিশ্বাস করবেন? আমরা যে আপনাদের কাছে মূল্যহীন, কারণ আমরা যে গরিব। তুমি আমার একটা কথা শোনো। শুনবো না, আপনাদের কোনো কথা শুনবো না। আপনাদের কথা শোনা পাপ, মহাপাপ। যে বাড়ির সমস্ত মানুষের সামনে একটা বাইরের লোক এসে বাড়ির বউকে চরমভাবে লাঞ্ছিত করে, অথচ ডাক্তার স্বামী, শিক্ষিত দেও, মহামানী মহামানি শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য পুতুলের মতো দেখে, সেই বাড়ির মানুষের কথা শোনা তো দূরের কথা, সে বাড়িটাকে আমি ঘৃণা করি, ঘৃণা। তাই যাওয়ার সময় সেই বাড়িতে ছিটেই যায় আমার ঘৃণার এক রাস ধুৎকার। থাক, ওই সব গুন্ডা বদের সঙ্গে মুখ লাগিয়ে তোমার কোনো লাভ হবে না। গুন্ডা বদমাশ নয় ড্যাড, ও এক সময় ব্লিয়েন্ট স্টুডেন্ট ছিল। আবার তুমি ওর হয়ে দালালি করছো? দি দালালি নই মামি, দালালি নই, যেটা সত্যি আমি সেটাই বলছি। এখন তুই বুবুনের কথাগুলো শুনে আমার মনে সন্দেহের দোলা দিচ্ছে। কিসের সন্দেহ? আর কথা সত্যি? বিলাস বর্মনের না অগ্নিমিত্রার? অগ্নিমিত্রার খোঁজ নিতে আমি এখানে চলে এলাম। প্লিজ আপনারা কেউ তাকে একবারটি দেখে দেবেন। আপনি, আপনার পরিচয়? আমার পরিচয় তেমন কিছু নয়, আমি অগ্নিমিত্রার পূর্ব পরিচিত বন্ধুও ভাবতে পারেন। আমার নাম শুভেন্দু ব্যানার্জি। ওর বিয়েতে থাকার সৌভাগ্য আমার হয়নি, তখন একটা বিশেষ কাজের জন্য আমি ট্রেনিংয়ে বাইরে চলে গিয়েছিলাম। গতকালই বাড়ি ফিরেছি, আজই আবার চলে যাব, তাই ভাবলাম যাওয়ার আগে ওর ভালো মন্দের খোঁজ খবরটা একবারটি নিয়ে যাই। থামো, তোমার ফাউতাবাজির কথা আমরা ধরে ফেলেছি। ফাউতাবাজির কথা মানে? আমি গতকাল ট্রেনিং থেকে ফিরে পুরনো বান্ধবীর দেখা পেয়ে মহা উল্লাসে তাকে সঙ্গে নিয়ে গিয়ে সঙ্গে ফষ্টি নষ্টি করে আজ এসেছে তার ভালো মন্দ জানতে। শি 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 শি,
একটা পবিত্র সম্পর্কের মধ্যে নোংরা ছিটিয়ে দিয়ে অশ্লীল মন্তব্য করতে আপনাদের জিভে এতটুকু বিদ্ধ না রাজকাল যে মুখে তুই আমার মামীকে ছিচু করলে শুভেচ্ছা বিনিময় করে একটা মধুর সম্পর্ক করে তুলতে, কিন্তু এখানে আসার পর আপনাদের কাছ থেকে যে হীন অমানবিক আচরণ পেলাম আমি শুধু তার প্রতিবাদটাই করলাম। আমি এখনই পুলিশে ফোন করছি, তোমার সাহস থাকে দাঁড়িয়ে থাকো, আমার বাড়িতে এসে গুন্ডামি করার অপরাধে আমি তোমাকে পুলিশে হ্যান্ড ওভার করবো। বেশ, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখুন পুলিশকে। তবে একটা কথা জেনে রেখে দেবেন, দেশের সব পুলিশ কিন্তু আপনাদের কেনা গোলাম নয়। আপনারা নিজেদের সাথে টাকার বিনিময়ে বেশ কিছু পুলিশকে পথভ্রষ্ট করলেও আজ তাদের মনেও ফিরে এসছে শুভবোধ শুভচেতনা। সুতরাং পুলিশ এখানে এসে আমাকে অ্যারেস্ট করবে না, বরঞ্চ তাদেরকে বিভ্রান্ত করার অপরাধে আপনাদেরই হাতে হাত করা লাগিয়ে হাজতে ভরে দেবে। আচ্ছা একটা সত্যি কথা বলুন তো, গতকাল কি আপনার সঙ্গে অগ্নিমিত্রা দেখা হয়েছিল? শুধু গতকালই কেন, আমি ঈশ্বরের দিব্য করে বলছি, ট্রেনিংয়ে যাবার আগে তার সাথে আমার শেষ দেখা হয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত তার সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ হয়নি। আপনাদের বিশ্বাস না হয় আপনারা অগ্নিমিত্রাকে জিজ্ঞেস করে দেখুন। কিন্তু ও তো এখন বাড়িতে নেই। বাড়িতে নেই, কোথায় গেছে সে? দেখো সে হয়তো তোমার জন্য রাস্তায় অপেক্ষা করছে, আমরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছে? তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তার অপরাধ। ও বুঝেছি, আমার সঙ্গে তার সম্পর্কের কুৎসিত সন্দেহ। কিন্তু একটা ব্যাপার কিছুতেই আমার মাথায় ঢুকছে না যে এমন একটা অমূলক ঘটনা আপনাদের মাথায় ঢুকিয়ে দিল কে? জীবনে তো বিলাস বর্মণ। বিলাস বর্মণ এখানে বুঝি তার অবাধ যাতায়াত, তার পরামর্শকে বুঝি আপনারা ঈশ্বরের পরামর্শ বলে ধরেন? তাহলে একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনাদের সর্বনাশ স্বয়ং পরমেশ্বর রোধ করতে পারবে না। যাও যাও যাও, তোমার জ্ঞানের বলি আমরা অনেক শুনেছি। আরো একটা কথা না বলে যে আমার কথাটা অপূর্ণই থেকে যাবে ম্যাডাম? কি কথা? আপনাদের এই বিশাল বাড়ির বাইরে যে জায়গায় ভদ্র ভবন শব্দটা লেখা রয়েছে তার আগে একটা অক্ষর অ লাগাবার ব্যবস্থা করবেন, তাহলেই সবাই জেনে যাবে এটা একটা অভদ্র ভবন। কারণ কোনো ভদ্র বাড়ির লোকেরা পরের কথায় সন্দেহের বশবর্তী হয়ে ঘরের বউকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিতে পারে না, কোনোদিনও নয়। এই মুহূর্তে স্কাউন্ডারটাকে গুলি করে আমি ভালোই ভালোই পাপ বিদায় হয়েছে, এবার মাথা ঠান্ডা করো, এবার আমরা নিশ্চিন্তে বিদ্রোহ চালাতে পারবো। আর দাদাও, এই দাদা কি ভাবছি? ভাবছি ভাবছি অগ্নিমিত্রার কথা। অগ্নিমিত্রা? অগ্নিমিত্রা যদি নিষ্কলঙ্ক হয় তাহলে তার ফল আমাদের সবাইকে ভোগ করতেই হবে। সেই নিরপরাধিনীর চোখের জলে নিভে যাবে এবারে জীবনদীপ, কান্না দিয়েই শোধ হবে কান্নার ঋণ শোধ, শুধু এই বিশাল বাড়িটাই পড়ে থাকবে রে ভাই। শেষের দিনে দেখবি এখানে আর একটাও মানুষ থাকবে না রে, একটাও মানুষ আর থাকবে না। দিদি থাকতে হবে না গো, ওই গ্রামে ফিরে গিয়ে আর তোমাকে থাকতে হবে না। কেন ফিরে যাব না বলতে পারিসছিল দিদি? কি অপরাধ আমি করেছি? অপরাধ তো তুমি করনি দিদি, অপরাধ করেছে তোমার বড়লোক শ্বশুর বাড়ির লোকজন, অপরাধ করেছে শয়তান বিলাস বর্মণ। হ্যাঁ গো দিদি, ওখান থেকে তোমাকে নিয়ে আসার পর তুমি জ্ঞান হারিয়েছিলে, তোমাকে দেখে মনে হয়েছিল তুমি খুব অসুস্থ, তাই আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। তারপর ডাক্তারদের চেষ্টায় আমি জ্ঞান ফিরে পাই, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। তারপর তারপর কি মনে হচ্ছিল জানিস? ছিল মনে হচ্ছিল, মনে হচ্ছিল পৃথিবীটা বড় নিষ্ঠুর রে, আমি কাঁদছি না শুধু কাঁদছি না। আমি বুঝতে পারলাম আপনজনদের কাছে ব্যথা পেয়ে তোমার মনে ভীষণ কষ্ট, তুমি সম্পূর্ণ সুস্থ নও, তাই তোমাকে সুস্থ করে তোলবার জন্য নিয়ে এলাম আমার মামার বাড়িতে। তারপর থেকে যে ভালোবাসা আমি তোর থেকে পেয়েছি দিদি, তা আমার জন্মদাতা বাবা মা ছাড়া কারোর কাছ থেকে পাইনি, কারোর কাছ থেকে পাইনি দিদি। কেন না জানো দিদি? জানো তোমার মতো আমার দিদিও বলছিস? তোর দিদি মানে ওই তো দিদির কথা তো আগে কোনোদিনও আমায় বলিসনি। না বলিনি, তোমার মতো আমারও একজন দিদি ছিল, সেও তোমার মতো খুব ভালো নাচ গান করতো। হ্যাঁ দিদি, ডেঙ্গু জ্বরে আমার বাবা মা দুজনেই মারা যায়।
ফাংশনে নাচ গান করে যে টাকা রোজগার করত তাই দিয়ে আমাদের সংসার চলত। তারপর তারপর কি হলো যেন বল, তারপর কি হলো? তারপর তারপর একদিন রবি ঠাকুরের জন্মদিনের অনুষ্ঠানে আমাদের গ্রামে আসে বোম্বের এক সমাজসেবী সংস্থা, যার সেক্রেটারি ছিল সোহিনী সিনহা। সোহিনী সিনহা? সোহিনী সিনহা দিদির নাচ গান তার খুব ভালো লেগে যায়, দিদিকে নাচ গান করানোর জন্য বোম্বেতে নিয়ে যায়। তারপরে একদিন তারই প্রচেষ্টায় দিদির বিয়ে হয় এক সম্ভ্রান্ত পরিবারে, কিন্তু তারা বড় লোক হলেও তারা ছিল তোমার শ্বশুর বাড়ির লোকেদের মতো ছোট লোক। দিদির ওপর ওরা এমন অত্যাচার করে, দিদি লজ্জায় ঘেন্নায় আত্মহত্যা করে বসেছিল। তাই তো বলছি দিদি, আমার দিদির মতো আর আমি তোমাকে হারাতে চাই না দিদি, হারাতে চাই না। তাই তো তুমি তোমার শ্বশুর বাড়িতে ঢুকে তুমি নাও তোমার প্রতি এই চরম অপমানের প্রতিশোধ নেব। নেবার জন্য প্রতিশোধ তোমায় নিতেই হবে দিদি, তা না হলে আমার বাবার মৃত আত্মা শান্তি পাবে না, আমার ভাইটা বিপদে হারিয়ে যাবে, আমার অপমানিত নারী গোমড়ে গোমড়ে কাঁদবে। আমি আসছি বিলাস বর্মণ, এইবার তুমি দেখবে এই অগ্নিমিত্রার নতুন রূপ। এলাকার সামান্য যুব নেতা থেকে ভবিষ্যতে মন্ত্রী হওয়ার দৌড়ে আমি এখন অনেকটাই এগিয়ে চলেছি। এলাকার বেকার যুবকদের মাঝে টাকা খেলে আমি হয়ে গেছি ওদের ভগবান, আর তাই তো ওদেরই সবকে উপর মলে হুমকি দিয়ে প্রার্থী হওয়ার টিকিটটা আমি খেয়ে হাসিল করে নিয়েছি। আর এখন থেকে মনে মনে আমি স্বপ্ন দেখছি, মন্ত্রী যদি আমাকে হতে হয় আমি আবগারি মন্ত্রী, না হলে নারী কল্যাণ সমিতির মন্ত্রী হব। তাহলে তো পাড়ায় পাড়ায় মদের ভাটি হবে, আর কচি কচি মেয়েগুলো সব সতী হয়ে যাবে। আহ তন্ময়, তোর জিভটা একটু বেশি স্লিপ করছে, ব্রেক কষে দে। হারামজাদা, তোকে আমি কতবার বলেছি কতবার বলেছি আমার বোন চৈতালির সঙ্গে একটু বেশি বেশি করে মেলামেশা করে, তোর জন্যে তোর জন্য বোনটা আমার প্রেম করে তাকে খেলাই পরিণত করেছে। প্রত্যেকদিন একটা করে বয়ফ্রেন্ড পাল্টাচ্ছে, আজকে একটা কালকে একটা, ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড কোনো বাছা বাছি নেই। এখন আবার খবর পেলাম প্রীতম সিং নামে একটা বিরাট ব্যবসায়ীর সঙ্গে তার নাকি প্রেমের সম্পর্ক। তো আমি ওপরের কাছে প্রার্থনা করি, প্রীতম সিং এর সঙ্গে আমার বোন চৈতালির কেসটা যেন আবার কেচে না যায়। স্যার মানে বলছিলাম কি, আজকে মিটিংটা ক্যান্সেল করতে? কেন কেন মিটিং ক্যান্সেল করবি কেন? আপনি বলেছিলেন আপনার বোনের জন্মদিনের পার্টি হবে, তাতে বিশিষ্ট ব্যক্তিরা আসবে, তাই এই সব ছেড়ে দে। গাধা 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 কোথাকার, আমার কাছে আমার বোনের জন্মদিনটা আগে নাকি আমার মন্ত্রী হওয়াটা আগে? সালা কত কাঠকর পুরি আমি প্রাপ্তি বা টিকিট জোগাড় করেছি, এখন আমাকে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, সবাইকে বুঝিয়ে বুঝিয়ে মাথা খারাপ করে দিতে হবে, যার যাকে দরকার সেটা দিতে হবে, যাকে দরকার নয় সেটাও দিতে হবে। মোদ্দা কথা ভাই, ভোট আমার চাই। তাহলে মিটিং এর বক্তব্যটা লিখে ফেলিস। লিখে ফেল, লিখে ফেল। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। মানে বলছিলাম কি, বল বল বল, মানে আমাদের পক্ষ থেকে কিছু দান নেন ঘোষণা করবেন না? ওরে গাধা, সে তো করতে হবে, অনুদান ঘোষণা না করলে এত পাবলিকের কাছে ইমেজ থাকবে হারামজাদা। এই তুই লেখ, লিখে ফেল। ওখানকার গার্লস স্কুলের কমন রুম মেরামতের জন্য 2,00,000 টাকা বরাদ্দ। 2,00,000 টাকা আর পালার লোক বলবে বিলাস বর্মনের জন্য বাড়ির বুড়োটা পটল তুলেছে। এই না 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 না, গামছা ঠিক আছে, ওকে তুই লিখে ফেল। আর বাকি যেগুলো দেবো সে তো আমি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করবো, তাছাড়া এখন তো দিচ্ছি না, আগে ভোটে জিতেই তারপর দিই বা না দিই সব তো পরের কথা। কিন্তু আমি বলছিলাম তন্ময়, ওই অগ্নিমিত্রার কোনো খবর কি পাওয়া গেল? আমার মনে হয় স্যার সেদিনকার ঘটনার পর অগ্নিমিত্র হয়তো অন্য কোথাও পালিয়ে গেছে। তাহলে আসি স্যার, মিটিং এর বক্তব্যটা লিখে ফেলি স্যার। চলি যা, লিখে ভালো করে লিখবে, মন দিয়ে লেখ, যা যা। পালিয়ে ওই সালি অগ্নিমিত্র যাবে কোথায়? ওরা ওকে আমার হাতে পড়তেই হবে, হয় ইলেকশনের আগে নয়তো সালা ইলেকশনের পরে। পরের কথা পরে হবে, আগে আমার দাদার সাথে তোমাকে আলাপ করে দিই। দাদা এ হলো প্রীতম, আর প্রীতম ইনি হলো আমার দাদা। নমস্কার, আমি বিলাস বর্মণ, পাড়ার লোক ভালোবেসে আমাকে বিলুদা বলে ডাকে। আরে নমস্তে 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 নমস্তে।
নাম আমি বহু শুনেছি, আমি বি এক ছোটখাটো বিজনেসম্যান প্রীতম সিং আছে। আরে ছোট খাটো কেন বলছেন সিংজি, আমি তোমার বোনের মুখে শুনলাম আপনার নাকি বিরাট নেটওয়ার্ক। দাদা প্রীতম বলছিল তোমার সহযোগিতা পেলে আমরা বি এখানে একটা প্রমোটারি বিজনেস বি চালু করতে পারি। আরে সে তো আপনি নিশ্চয়ই পারেন, আপনি শুধু জায়গাটা পছন্দ করুন, তারপর কোন শালা জায়গা দিচ্ছে আর কোন শালা দিচ্ছে না সব দায়িত্ব আমার। আরে থ্যাংক ইউ মিস্টার বর্মন, আপনি বি মোটা টাকা কমিশন পেয়ে যাবেন। আরে না 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 সিংজি, আপনাকে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, তাই আপনার কাছ থেকে এই কমিশন নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই তাছাড়া কি জানেন তো, সামনে ইলেকশন, এই সময় আমরা লিডাররা যেখান থেকে যা পাই, মানে কথাগুলো বুঝতে পাচ্ছেন তো? দাদা তুমি এত ছটফট করছো বলতো, এত ছটফট করছো কেন? ছটফট করার মতো কিছু হয়েছে কি? হয়নি তো। আরে বাবা আজকে তো আমার বার্থডে, আর বার্থডের গেস্ট আসতে গেলে অনেক বাকি, তারপর সবার সামনে আমার আর প্রীতমের ব্যাপারটা তুমি ঘোষণা করে দেবে। আরে হবে হবে হবে, সব হবে সব হবে। ও সিংজি, আরে শুনুন 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 শুনুন, আজকে আমার বোনের জন্মদিন, বাড়িতে বিরাট পার্টি হবে বুঝলেন তো, কিন্তু আমার আবার একটা জরুরি মিটিং আছে, বেরিয়ে যেতে হবে। দেখুন আমি এই থাকবো না বলে আবার যেন ওই কিছু মনে টনে করবেন না। আরে নেই নেই নেই, আমি কিছু মনে করবো না, ও কান্ট্রির আদার্স প্রভিন্সে তো আমাদের বি বিজনেস নেটওয়ার্ক আছে, সেই প্রভিন্সের নেতা মন্ত্রীদের সাথে আমাদের বি দোস্তি আছে, তো আমি জানি তারা কত বিজি থাকে, লেকিন হামকো বি তারা টাইম দেয়। আমিও তো দেবো, আমিও দেবো প্রচুর সময় দেবো, একদিন আমার লড়াকু জীবনের গল্প আমি আপনাকে শোনাবো। এই শুনুন জিংজি, এই যেমন আমাকে আপনার দরকার, তেমনি আপনাকেও তো আমার দরকার, তাছাড়া যখন আমার বোনের সঙ্গে আপনার বিয়েটা হবে। মিস্টার বর্মন, আপনি তো আমার দিলের কথা বলিয়ে ফেললেন না, এই চৈতালিকে যখন আমি প্রথমবার দেখলাম তখনই কি আমি ডিসিশন নিয়ে ফেলেছি কি? ওকে আমি আমার লাইফ পার্টনার বানাবে। আমি ভি আপনার শরীরের হাড়ে গুণ ধরিয়ে দিবে সিংজি। কিছু বললেন নাকি মিস্টার বর্মন? সিংজি আমি শুধু ভাবছি যদি আপনি আমার বোনের পাশে থাকেন, হ্যাঁ এইভাবে যদি আপনি আমার বোনের পাশে থাকেন, দেখবেন আপনার এই শরীরের এনার্জি বহু গুণ বেড়ে গেছে। তাছাড়া যখন আপনার সঙ্গে আমার একটা পারিবারিক সুসম্পর্ক গড়ে উঠবে, দেখবেন আমি মানুষটাকে মাঝে মধ্যে একটু খারাপ মনে হলেও আমার এই বোনের মনটা কিন্তু ভীষণ ভালো। আমি সোচলাম কি তোমরা দুজনেই খুব ভালো আদমি আছো। আরে শুনুন সিংজি শুনুন, এই শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, চলুন পার্টিটা শুরু করে দিই। মিস্টার বর্মন, তো আপনার বাড়ি আসার সময় কদম তোলার কাছে একটা ফাঁকা জমিন, তো আমি সোচলাম কি ও জমিন পেলে আমি ওখানে একটা রিসর্ট বানাবে। তা বেশ তো, পেয়ে যাবেন, দাম দস্তুর বেশি লাগবে না। তুমি কি বলছো দাদা, ওটা তো আমার জমি। তো 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 তোর জমি মানে? হ্যাঁ, বছর পাঁচেক আগে হারু মণ্ডলের কাছ থেকে দলিল দস্তাবেজ করে আমাকে দিয়েছে, ওটা আমি চাষ করি। ওরে বাবা, করছিলিস আর করবি না, 5 বছর তো এমনি এমনি চাষবাস করে খেয়ে নিলি হারাম জাদা। শোন, আরে শোন, এবার ওকে দেশের কাজে দিয়ে দে। আরে বাবা, দেশের কাজে দিলে মাল করে কিছু পাবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ 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 হ্যাঁ, রুপিয়া একদম ক্যাশ টাকা পেয়ে যাবেন। তাহলে সিংজি কোনো টেনশন করবেন না, ধরে নিন জায়গা আপনি পেয়ে গেছেন, রিসর্ট কিন্তু ওখানে আপনার হচ্ছে। মিটিং এ বেরিয়ে যেতে হবে, তবে আজকে আমার বোনটার জন্মদিন, ওর মনে কষ্ট দিয়ে আবার চলে যাবেন না, ওর মনটাকে একটু হাসি খুশিতে ভরিয়ে দিয়ে তারপর কিন্তু আপনি যাবেন। দেখুন সিংজি, এটা কিন্তু আপনার কাছে আমার অনুরোধ নয়, এটা আপনার এই হবু শ্যালকের দাবি। আমি তোমাকে কেমন করে বাঁচাবে? কদম খোলা এই জমিটা চলে গেলে আমরা জানে মারা যাবো। আরে এতদিন তো হার রোজ আপনি কে জানে খতম করিয়েছো, আজ নহে নিজে জানে খতম হবে। আপনি আমাকে দয়া করুন সিংজি, আমি আপনার গোলাম হয়ে থাকবো, আপনি যা বলবেন আমি তাই শুনবো, শুধু
শুধু আমার এই দো ফসলের জমিটা আপনি আমাকে ফেরত দিন। সত্য বলছো? একদম সত্য বলছি। তাহলে কাম করো, ও তোমার জমি তোমারই থেকে যাবে, ও জমিনে কেউ হাত লাগাবে না। লেকিন ইয়াদ রাখো, তোমার সাথে আমার যে বাত হবে সে বাত তুমি কবি বিলাস বর্মনকে বাতাবে না। বলবো না আমি, আমি আপনার পা ছুঁয়ে শপথ করে বলছি এক কথা করো দিন, কাউকে বলবো না, কাউকে না, কাউকে না। ঠিক আছে ঠিক আছে, আমি চুপ হয়ে যাও, আর তোমার কোনো চিন্তা নেই। লেকিন তুমি এক কাম করো, তুমি এখন এসে যাও। আপনি আমাকে বাঁচাবে সিংজি? দেখবেন আপনার জন্য আমি জান দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, জান দিয়ে দেব। বিলাস বর্মন, বিলাস বর্মনের ডান হাতটা আমার হাতের মুঠোর মতো চলে এসছে। এবার ধীরে 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 পুরো শরীরটাই আমার হাতের মুঠো চলে আসবে। প্রীতম, এই নাও, এই নাও তোমার গাড়ির চাবি, আর এই নাও তোমার হ্যান্ডব্যাগ। এই ব্যাগটা খুলে দেখো, ওর মধ্যে তোমার জন্য একটা বার্থডে সেলিব্রেশনের গিফট আছে। তুমি আমার জন্য বার্থডে গিফট দিয়েছো? দাদা আমি একটু খুলে দেখছি। তোমার মনটা না বিশাল বড়, কিন্তু আমার দাদা মিস্টার বর্মন, শোনো প্রীতম, কেউ নেই বলে তোমাকে আমি একটা কথা বলছি, আমার দাদা কাছে না তুমি একটু দূরে বসে থাকবে। আরে কেন কেন কেন? আরে বাবা, আমার দাদা দেশে নেতা হতে পারে, কিন্তু সবার চরিত্র একদম ভালো নয়। হ্যাঁ, চুরি ডাকাতি খুন এমনকি নারী ধর্ষণও করে। তাহলে তো তোমার দাদার কাছ থেকে এখন আমাকে দূরে দূরে থাকতে হবে। হ্যাঁ প্রীতম, তুমি একটু দূরে দূরে থাকবে। লেকিন আমি সমঝে গেলাম কি, তুমি আমাকে সচ মুচ প্যার করো। জব প্যার কিয়া তহ ডরনা, জব প্যার কিয়া তহ ডরনা। কোন আপ কোন আছে? আমি মদন মোহন মল্লিক আছে, কিন্তু তুমি কে আছে? আরে বাবা, ও হলো প্রীতম সিং, আমার নতুন বয়ফ্রেন্ড, বিশাল বড় বিজনেসম্যান। ও থাকো 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 থাকো, আমি কিন্তু কোনো ভয় পাইনি। আরে কেন কেন ভয় পাবেন কেন? না মানে আপনি বিজনেসম্যান তো নিশ্চয়ই দু নম্বরই ছোঁয়া আছে, যেমন হিরেন ভদ্র, দীপক পাল, কৌরব সেন। তবে ওরা অবশ্য আমার সাথে সব বন্দোবস্ত করে রেখেছে, আপনিও বন্দোবস্ত করে নেবেন, দেখবেন কোনো দিকে কোনো অসুবিধে হবে না। লেকিন আপনার চাকরি নিয়ে কোনো টানাটানি পড়ে যাবে না তো? তাহলে তো আরো ভালো হবে। সঙ্গীত পরিবেশন করবে মস্তি ফেডি রাতে হ্যায়, তো নিকুলিও কাপি সাথে হ্যায়, ও জিনে কা লে লে মজা, ও চড়নে কি কা বাতে হ্যায়, না 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 রে। জানো তো তুমি তো ওয়েস্ট বেঙ্গলে আমার মামডেড আমার আসতেই দিচ্ছিল না।
আগামী পরশু মুম্বাইয়ে ফিরে যাচ্ছো তাহলে তুমি আমাকে কথা দাও, আগামী দুদিনের মধ্যে তুমি আমাদের বাড়িতে যাবে। তোমার হাতে ছোঁয়ায় আমার শরীরে শিহরণ যাচ্ছে, যতক্ষণ না তোমায় আয় তাহলে আমি আসছি সোনিয়া, দেখা হবে কাল সকাল 10টায়, তবে পার্কে নয়, হোটেল লাডুলাই তোমার বেডরুমে। মিস্টার সুখেন ভদ্র, তোমার সাথে তো আমার কোনোদিনই বেডরুমে দেখা হবে না, দেখা হবে চক্রবুহে। চারিদিকে জাল পিছিয়ে তৈরি করেছে চক্রবুহ, আর সেই চক্রবুহে বিলাস বর্মন সমেত তোমাদের সকলকে কাটাবো আমি স্বর্গের টিকিট। আর সেই জন্যই তো আমি সমাজসেবী অগ্নিমিত্র থেকে আজকে মুম্বাই ডান্সার মিস সানিয়া। তোমাদের একটা শয়তানকে টেনে বার করে আমি পায়ের তলায় পিষে মারবো, তবে তুমি আমার প্রতিশোধের জ্বালা। প্রতিশোধের জ্বালা মেটাতে আমি ছদ্মবেশে এগিয়ে চলেছি, শয়তান বিলাস বর্মনকে আমি কিছুতেই ছাড়ব না, কিন্তু সবার আগে আমাকে খুঁজে বার করতে হবে অগ্নিমিত্রাকে। আমি ওর কথা ভাববো কেন, একদম ভাববো না, ভাববো না, ভাববো না। আমি কি ওকে কি জিজ্ঞাসা করবো, ওকে যে চাই বলুক না কেন, আমার মনটা তো সবসময় ওর কথাই বলে, মনে পড়ে যাচ্ছে সেদিনের সেই কথা, হাতে হাত রেখে বলেছিল, নাহি কোনো ভয় জানি নিশ্চয়, তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি, তুমি আছো। শুভ, এই যে মিস্টার তখন থেকে হো করে দাঁড়িয়ে কি দেখছেন বলেন তো, তার আগে সত্যি করে বলুন তো আপনি কে। আমি মুম্বাইয়ের চ্যান্সেলর মিস সানিয়া। মানি না তোমার কথা, তুমি আমার ভালোবাসার মিত্র। নিজেকে তুমি যতই লুকিয়ে রাখার চেষ্টা করো না কেন, আমি কিন্তু তোমাকে ঠিক চিনে ফেলেছি, তুমি আমার মিত্র। আমি আবার বলছি, আমি কোনো মিত্রটাকে চিনি না, আমি মুম্বাই চ্যান্সেলর মিস সানিয়া। মিত্র মিত্র তুমি বিশ্বাস করো, মিত্র তুমি বিশ্বাস করো, আমি তোমাকে পাগলের মতো চারিদিকে খুঁজে বেরিয়েছি, আমার দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন আমি তোমাকে ঠিক খুঁজে বার করবই, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আজ আমি তোমাকে এই পোশাকে দেখতে পাবো। বলো বলো মিত্র, বলো আজ তোমার এই পোশাক কেন, কোথায় হারিয়ে গেল তোমার সেদিনকার সেই মন, আমার ভালোবাসাকে উপেক্ষা করে আজ তুমি কোন খেলায় মেতে উঠেছ। চুপ
করে দাঁড়িয়ে থাকো, আমার প্রশ্নের উত্তর দাও। আমি তোমায় কেমন করে বলবো শুভ, নিতান্ত অসহায় হয়ে আমি পোশাকটা পরতে বাধ্য হয়েছি। তাহলে শয়তান বিলাস বর্মনের হাত থেকে আমি নিজেকে রক্ষা করতে পারবো না? কিন্তু আমি যে তোমায় চিনতে পেরে আর তোমার কাছে ফিরে যেতে পারবো না শুভ, কারণ আমি যখন অন্য লোকের বিবাহিতা স্ত্রী। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ভাবছি একটা অপরিচিত মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, শেখেননি বুঝি? মানে আপনার মম ড্যাড কি আপনাকে সেই শিক্ষাটুকু দেননি নাকি? আমি কিন্তু কোনো মহিলার কাছে জ্ঞান নিতে আসি। ভুলে যাবেন না, মহিলারাও কিন্তু মানুষ। প্রত্যেকটা মহিলার মধ্যে লুকিয়ে আছে মাতৃত্বের ভ্রূণ, সেই ভ্রূণ থেকে সৃষ্টি হয় একটি করে সন্তানের। সেই সন্তান প্রথম জন্মাবার পর মা মা বলে চিৎকার করে ডেকে ওঠে। আরে সেই মাতৃরূপী মহিলাদেরকে আপনি, আপনার মতো মহিলারা যদি সত্যিকারের মা হতো তাহলে এদেশে অসভ্য চরিত্রের মানুষগুলোর জন্ম হতো না। বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর মায়ের গর্ভে একটা করে জন্মগ্রহণ করতো না? মুনিষেদের দেশটা ভরে যেত। একটা কথা কান খুলে শুনে রাখুন, মাটি খারাপ হলে যেমন ভালো ফসল হয় না, তেমনি মায়ের গর্ব খারাপ হলেও ভালো সন্তানের জন্ম হয় না। পূর্ণ পাকচট কথাবার্তা এখন আর চলে না। কি বললেন আপনি? একটা সিগারেট প্লিজ। বুবনের মুখে আমি সব কথা শুনেছি মিত্রা। মিত্রা, আমি তোমাকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তোমার জীবন থেকে সমস্ত কলঙ্কের দাগ আমি মুছে দেবো। পারলে তুমি আমার ভুলে যাও শুভ, ভুলে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি যেখান থেকে হোক যেমন করে হোক আমি তোমাকে ঠিক খুঁজে বার করবোই। তোমার জীবন থেকে সমস্ত কলঙ্কের দাগ মুছে দিয়ে তোমাকে তোমার স্বামীর হাতে তুলে দেবোই। ইটস মাই চ্যালেঞ্জ। এদিকে ট্যাংডার কাছ থেকে আমি অনেক তথ্য জানতে পেরেছি, আরো তথ্য চাই আমার, আরো তথ্য। এমনকি বিলাস বর্মনের গোপন কক্ষের সন্ধানও আমি পেয়ে গেছি। এইবার ঠিক ভোটের আগে শয়তানটাকে আমি খায়েল করবই। শয়তান দুঃশাসন খায়েল হয়ে গেছে, কিন্তু দুঃশাসন তোমার ইচ্ছাই তো হলো মহারণ, আর সেই মহারণে আমার স্বামী নিহত হলো। পারবে তুমি আমার স্বামীকে ফিরিয়ে দিতে? মেয়েটা কোথায় হারিয়ে গেছে? আর ছেলেগুলো সব ঘুমিয়ে পড়েছে। পারবে তাদেরকে জাগিয়ে তুলতে? আপনি শান্ত হন মাইজি, আপনি শান্ত হন। শান্ত
কি করে শান্ত হব? বুকের মধ্যে জ্বলছে রাবণের চিতা, আর সেই চিতার আগুন বুকে নিয়ে আমি দিকে দিকে ঘুরে বেড়াচ্ছি। কাকি, তুমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছ, আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। কেন আমাকে খুঁজছিস কেন কাকি? আমি কি হারিয়ে গেছি নাকি রে? না রে না, তোরা সবাই হারিয়ে যাবি, আমি কিন্তু হারাবো না। এখন চলো তো, চলো। শুনিয়ে বাহিন, আমাকে বলছো? এ মাইজিকে দেখে, এ মাইজিকে দেখে আমার বহু দুঃখ হলো। আমারও পাগলি মায়ের কথা ইয়াদ হয়ে গেল। তুমি এক কাম করো বহিন, এ রুপিয়া তুমি রেখে দাও, এ মাইজিকে খানা পিনা আর দাওয়াই বাবাই কে লিয়ে রুপিয়া আমি তোমাকে দিচ্ছে। খবর তো আর টাকা আলাদা, একটা টাকাও তুই নিবি না। ওরা দয়া দেখি টাকা দেবে, সুনাম কিনবে, তারপর টাকার মাপে গুনে গুনে অপবাদ দেবে, লাঞ্ছনা করবে, কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দেবে। খবরদার, খবরদার, ও টাকা দিয়ে চুপি না, চুপি না, চুপি না, চুপি না। সচিয়ে না মাছি, আপনারা কচে না পেটা, আপনারা কচে না পেটা, রুপিয়া আপনাকে দিচ্ছে। এখন আমি আসি মাঝি। বহন বহন, তুমি মাইজি কো সাবধানি সে লে যাও ভাই, মাইজি কো সাবধানি সে লে যাও। কাকি, লোকটা খুব ভালো তাই না? ভালো হবে না, ওই যে আমার ছেলে রেছে। কাকি, কিন্তু আমার ছেলে কোথায়? ওকে সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়াবে। তোমার ছেলে ঘরে আছে, ঘরে চলো কাকি, ঘরে চলো। ঘর কোথায়? ঘর কাকি, ঘরটাকে ধরে শ্মশান করে দিয়েছে। না না, আমি ওখানে বেরিয়ে যাবো না। তাহলে কি তুমি রাস্তা রাস্তা ঘুরবে? হাত তোমার সঙ্গে এই চিনুক কেউ? নিহাত সেদিন মিত্রা দিদির সঙ্গে আমার দেখা হতে তোমার হাতটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, মাকে দেখিস? আমি চললাম, তারপর ছুটতে ছুটতে কোথায় যে মিলিয়ে গেল, আমিও তার দেখা পেলাম না। পাবি না, পাবি না, তার দেখা তুই এত সহজে পাবি না। তার দেখা না পেলে যে আমিও রেহাই পাচ্ছি না, কত তোমার পিছু পিছু ঘুরি বলো তো। আরে ঝিনু, এই পাগলিকার পেছনে তো আর ঘুরতে হবে না, ওর একটা ব্যবস্থা আমি এবার আমি করে দেবো। হ্যাঁ রে, আমি তোদের এলাকার নেতা বিলাস বর্মন। আমার এলাকায় একটা মানসিক প্রতিবন্ধী নারী এমন করে ঘুরে বেড়াবে, একে আমি কেমন করে সহ্য করবো? আহারে, এই বুড়িটার, এই বুড়িটার সংসারে আপন জন বলতে কেউ নেই। স্বামীটা পটল তুলেছে, ছেলেটা পগার পার, আর মেয়েটা তো নিরুদ্দেশ। এসবের ভুলে তো তুমি না তোমার সাই। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। এই কি বলিস, তুমি ওর স্বামীকে মেরেছো তোমার জন্য, তোমার জন্য মিত্রা দিদি লজ্জায় অপমানে কোথায় মুখ লুকিয়েছে, আর বুবুনদা তোমার রসপড়া ঘর ছাড়া। তুই বড্ড, তুই লোকের কথা তুই খুব নাচিস তুই একদম একেবারে। বিবেকানন্দ বারবার বলে গেছে, নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করতে নেই। ওরে ঝিনুক, তোদের মতো গরিবদের জন্য আমি কত ভাবি, তোদের জন্য আমি কত পরিকল্পনা করছি। পাগল করে দিয়েছে, খাবি খাবি বসুতল খাবি। সন্ধে নামলো, এখন ঘরে চলো তো, আমার অনেক কাজ আছে। বাড়ির কাজগুলো শেষ করে একবার আমার কাছে আসবি তো ঝিনুক? খুলেছো
এই এই তোর একটা বড় দোষ, তুই এই সব সময় ভোট ভোট করে মাথাটা খারাপ করে দিবি, দেখেছিস তো? এই দেখেছিস তো, ভোট ভোট করে মেয়েকে মাথাটা খারাপ করে দেবে একদম। ওরে বাবা, ভোট তো আজ আছে কাল নেই, কিন্তু আমি আমি তোদের এলাকায় ছিলাম, আছি, থাকব। তোমরা থাকবে না বসুন্ধর, তোমরা চিলে আছো আর কিন্তু থাকবে না, জনগণ তোমাদের চিনে ফেলেছে। কত স্বামী হারা স্ত্রী, কত পুত্র কন্যা হারা জননী, কত কুদাতুর সর্বহারা মানুষ চুকি জল ফেলতে ফেলতে অপেক্ষা করছে, কবে হবে সত্যের জয় আর মিথ্যার পরাজয়। কাকি 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 যেও না দাঁড়া। জেনুক রে, আমার কথাটা মনে থাকবে তো? থাকবে রে বাবা, থাকবে। ওই কথাই বলে না, কি কি খিদের সময় পাই না খই, হর পেটেতে চিড়ার দই। তোমাকে আর কথাগুলো শুনলে বাবা? ওরে শুনলাম শুনলাম, ও কচি বয়স তো, একটু রাগ ডাক দেখবে মাথা গরম করা যাবে না রে। ঠান্ডা মাথায় আমাকে কানা মাছি ভ ভ খেলতে হবে। ঝিনুকের একটা ব্যবস্থা এবার আমি করে দেবো, তবে কি করব, কখন করব সেটা কিন্তু আমি এখন বলবো না, কারণ নাটকটা একটা ভালো জায়গায় মোড় নিয়েছে, সব কথা এখন বলে দেওয়া যাবে না। কিছু মনে করবেন না আপনারা, একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আবার কিন্তু আমি ফিরে আসবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন স্বপ্ন বেশুন ভালো, ভুলে উপাধি ওনা ভুলের ফাঁদে বঙ্গেশ্বর, তুমি দেবে কি জবাব, ভালোবাসা আজ কেন কাঁদে, কিলাব কিলাব আর এইভাবে বেঁচে থেকে, এই যেন ভুলের বোঝা বয়ে বেড়ানো, আমার সমস্ত কাজের মাঝে ভেসে ওঠে অগ্নিমিত্রার মুখ, কানে বাজিয়ে তার অসহায়তার কথা, চোখের সামনে ভেসে ওঠে তোর নির্মম নির্যাতনের ছবি, আর তখনই তখনই ড্রিঙ্ক করে আমি নিজেকে একেবারে ভুলে থাকতে চাই। না, এইভাবে কখনো নিজেকে ভুলে থাকা যায় না দীপ, তার চেয়ে বরং তুমি আমার কথাতে রাজি হয়ে যাও। মানে মানে তোমার ওই মামাতো ভাইয়ের মেয়ে মন্দিরাকে আমি দেখবে, সে তোমার সবকিছু ভুলিয়ে দেবে, আবার নতুন উদ্যমে জীবন শুরু করতে পারবে। তার হয় না, তার হয় না মামি, যে হৃদয়ে অগ্নিমিত্রার স্থান সেখানে আমি অন্য কাউকে আর কোনোদিন বসাতে পারবো না। ছি ছি দীপ ছি, একটা কলঙ্কিনি তোমার হৃদয়ে এখন স্থান পায় কি করে? কলঙ্কিনি আপনি কাকে বলছেন ড্যাড? তার কিন্তু কোনো প্রমাণ নেই। তাই যদি হবে তাহলে সে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল কেন? আপনাদের সবার কাছ থেকে অমানুষ নির্যাতন সহ্য করে বাইরে লোকের কাছে চরম লাঞ্ছিত হয়ে আর তার এই ভীরু কাপুরুষ স্বামীকে নির্বাক থাকতে দেখে তার যে নিরুদ্দেশ হওয়া ছাড়া কোনো উপায় ছিল না মামি। তাহলে তুমি কি বলতে চাও সব অপরাধ আমাদের, তার কোনো অপরাধ ছিল না? সেটা তো সময়ই বিচার করবে ড্যাড। এই যে তুমি দিনরাত মদ খাচ্ছ, নার্সিংহোমে যাচ্ছ, এমন কি ভুল অপারেশনের জন্য তোমার নার্সিংহোমে ভাঙচুর হয়েছে, তার জন্য দায়ী কে? আপনারাই। আমরা শেষ আপনারাই। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আপনাদের জন্যই মানুষ দীপেন ভদ্রের আজ এই নৈতিক অধঃপতন, আপনাদের জন্যই ডাক্তার দীপেন ভদ্রের যত বদনাম, আপনাদের জন্যই দীপেন ভদ্রের সুস্থ স্বাভাবিক জীবনে নেমে এসেছে। করুন পরিণতি দাঁড়াও দীপ, এইভাবে একতরফা আসামির কারগোড়ায় তুলে দিয়ে চলে গেলে হবে না। তোমাকে বলতে হবে দীপ, কেন আমরা তোমার এই ব্যর্থতার জন্য আমরা দায়ী? জেগে ঘুমালে তাকে কেউ কোনোদিন জাগাতে পারে না ড্যাড। আচ্ছা ড্যাড, মামি আপনারা শুয়েছিলেন না আমার জীবন থেকে, এ বাড়ি থেকে অগ্নিমিত্রা চলে গেলে এ বাড়িতে খুশির ফলগো ধরা ঝরে পড়বে, পড়ুক পড়ুক পড়ুক, আপনারা সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আমি মরলাম কি বাঁচলাম তা আপনাদের কারোর দেখার দরকার নেই, কারোর দেখার দরকার নেই। এ তোমার অভিমানের কথা, তাই আমি চাই ড্যাডি মামে, যে সানিয়ার কথা তোমাদের বলেছিলাম তাকে আমি সঙ্গে নিয়ে এসেছি। নমস্কার। আমি 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 এ বাড়ির একজন অবাঞ্ছিত, কিন্তু আপনি? আমি আমি মুম্বাইয়ের চ্যান্সেলর মিস সানিয়া। নমস্কার নমস্কার, আপনি তো আমি শুনতে নেই।
मायने करे छी नाकि खूब जल तेष्टा पे एक जल खेल देखें गलाय आटके गेले आबार अन्न केस ना होय जाय তুমি বরং আরেকদিন এসে এই সময় আমার একটা অন্য প্রোগ্রাম আছে সব খাট সবকে তো বারবার এখানে আসতে হবে কারণ একদিনে যে আপনাদের কারোর মনোভাবটা আমি জানতে পারবো না এটা আমি আগেই বুঝেছিলাম তবে কতটা কি জানেন তো মিস্টার ভদ্র কি কথা ওই ভালোবাসে না ভালোবাসাটা বাড়ি আর মারের বদলে মার ফিরে আমি তো সবাইকে ভালোবাসতে চাই কিন্তু সবাই যদি আমাকে ভুল বুঝে যাকে যাকে তোমার সাথে আমার পরে কথা হবে সুকেন তুমি যেন অন্য কোথাও চলে যাও না তোমার সাথে আমার বিশেষ প্রয়োজন আছে আবার বিশেষ প্রয়োজন বিজনেস সম্পর্কে কোনো কথা হতে পারে তোমার বিষয়ে কোনো কথা হতে পারে বলতেই পারেন ওই মেয়েকে আমাদের পছন্দ না বললেই তো আমি মেনে নেব কেন বিদ্রোহ করব সকল পার করে দেব জীবনে টাকারও কিন্তু প্রয়োজন আছে তাই তাই আগে নিজের মম ড্যাডকে ভালোভাবে নিজের হাতে মুঠোয় করে নাও তারপর তারপর সমস্ত সম্পত্তিটা নিজের নামে লিখে নাও এন্ড দেন তারপর ওদেরকে একেবারে পথে বসিয়ে দাও বাট আমি বললাম বলি যে তোমাকে এই সমস্ত কিছু করে ফেলতে হবে তার কিন্তু কোনো মানে নেই হ্যাঁ আগে নিজে ভালোভাবে দেখবে বুঝবে ভাববে ঠিকই কথা বলেছে
বেকার খেটে লাভ কি? জীবনে অনেক 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 টাকার দরকার। সমস্ত বিজনেস প্রপার্টি সবকিছু আমার চাই। সানিয়াকে পছন্দ করি না তখন আমি বলবো। তোমাকে অনেক কিছু বলার আছে সুখেন, অনেক কিছু বলার আছে। এখন মন থেকে সবকিছু চিন্তা ভাবনা মুছে ফেলে দে, শুধুমাত্র বিজনেস কথাই ভাবো। আর ইনি হলেন বিশিষ্ট বিজনেসম্যান প্রীতম সিং। হ্যাঁ অবশ্যই, বিলাসবাবু আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। আর সিংজি ও হলো আমার ছোট ছেলে সুখেন ভদ্র। আরে নমস্তে 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 নমস্তে। আপনার নাম আমি বিলাসবাবুর মুখে বহুত শুনেছি। আপনি তো ইন্টেলিজেন্ট ইয়াহার দিয়েছেন। আপনার পিতাদের সমস্ত কারোবার আপনি বি দেখভাল করছেন। বিক্রি করছি তাতে কোনো কমপ্লেন নাই। আমার জুয়েলারি মে কই বি কমপ্লেন আসবে তো আমি ডবল টাকা রিটার্ন করে বিজনেস ছড়িয়ে দিবে। নগদে আপনাকে কত টাকা দিতে? আরে 1 রুপিয়া নেই। আরে আপনি বিলাস বাবু আপনি আছেন, মাল নিবেন রুপিয়া দিবেন, কমতে থাকলে মাল সেল করে রুপিয়া দিবেন, কই অবিশ্বাস নেই। ঠিক আছে আপনি ডাটার সঙ্গে ভেতরে আসুন, আমরা অর্ডার দিয়ে দিচ্ছি। সিংজি আমার ছেলে যখন রাজি হয়েছে তখন আপনার কোনো চিন্তা নেই, আপনি এই মুহূর্তে আমার সঙ্গে চলে আসুন। আরে চলিয়া 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 চলিয়া। হিরেন ভদ্র সুখেন ভদ্র তোমরা দুজনেই ডিএসপি শুভেন্দু ব্যানার্জির পাতা জালে পা দিয়ে ফেলেছ। খুব তাড়াতাড়ি আমি তোমাদের দুজনকে এই অন্ধকার সেলে পাঠাবো, তা না হলে তোমার বুকের জ্বালা মিটবে না। প্রিয়াকে আমার কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। অতিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আরে গভীর রাতে নির্জন শুনশান ঝিল পড়ে শুরু হবে একটা অন্যরকম খেলা। আজ পর্যন্ত হীরাপুরের যারা যারা আমার বিরুদ্ধে মাথা উঁচু করবার চেষ্টা করেছে, সব শালাকে আগাছার মতো ছেঁকে দিয়ে আমার চলার পথ আমি পরিষ্কার করে নিয়েছি। বাকি রয়েছে শুধু বাগদিপাড়ার মেয়ে ঝিনুক, তাই তো ক্যাংরাকে দিয়ে মেয়েকে আমি তুলে আনতে পাঠিয়েছি। এক ক্যাংরা মেয়েকে নিয়ে এলেই শুরু হবে। জানোয়ার শুনছো বাঁদর গরু, যা খুশি তাই বল, আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমার টার্গেট ফুলফিল করতে যত নিচে নাম দেয় আমি নামবো। এত পেছনে লাগছিস কেন রে ঝিনুক? যাবি তো সালি মায়ের ভোগে। তখন থেকে হাম্বা হাম্বা করছে, ধর শালিকে ধর। একদম ছটপট করবি না রে, তোর শরীরের আনাচে কানাচে ব্যথা হবে, আমারও কিছু সময় নষ্ট হবে, তাই স্বেচ্ছায় তুই আমার কাছে ধরা দে। কেউ তোর তাকে সারা দেবে না ছিল, দাদাই তোকে নিয়ে তখন তখন খেলা খেলবে। খেলা হবে রে, খেলা ধর। দেখ যেটা হওয়া সেটা হয়ে গেছে, বুঝলি? তুই একটা কাজ কর, মেয়েটাকে বস্তার মধ্যে ঢুকিয়ে বাড়ির সামনে ফেলে দিয়ে আয়। যা। বন্ধ করে দিলাম,
আমার পথের কাঁটা ওই বাগদিপাড়ার মেয়ে ঝিনুকের মুখটা আমি একদম বন্ধ করে দিলাম। ঝিনুক ঝিনুক কোথায় গেলি রে? এখানে তো চিৎকার করছিলিস ঝিনুক। যে ঝিনুককে খুঁজো তো কাকি, ঝিনুককে খুঁজো তো, ঝিনুককে তুমি আমার সারা শরীরে খুঁজে পাবে। তুমি আমার এই হাতটা শুকে দেখো, এখানে তুমি ঝিনুককে খুঁজে পাবে। তুমি আমার এই মুখটা শুকে দেখো, এখানে তুমি ঝিনুককে খুঁজে পাবে। আমার এই গোটা শরীরে তুমি ঝিনুকের স্পর্শ পাবে কাকি। এই সময় মাথাটা গরম করিও না, ঠান্ডা মাথায় তুমি বাড়িতে চলে যাও। দেখো কাকি, আমি যখন ভোটে জিতবো তখন তোমার সুখে শান্তিতে থাকার ব্যবস্থা আমি করে দেবো। তখন দেখবে কাকি, এই স্বামী নেই, ছেলে নেই, মেয়ে নেই বলে তোমার জীবনে কিন্তু আর কোনো টেনশন নেই। সালা বুড়িটাকে আমি তখন থেকে বললাম কাকি মাথা গরম করিও না, মাথা গরম করিও না, কথাকে শুনলই না। ভোটের আগে কী সব করে বসলাম, খুন ধর্ষণ সব একসঙ্গে একদম। জীবনটা যেন সালা আমার পুরো প্যাকেজ সিস্টেমে চলছে একদম। না 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 না, সময় নষ্ট করা যাবে না, একদম সময় নষ্ট করা যাবে না। থানায় ফোন করতে হবে, মদনবাবুকে ফোন করে কেসটা ধামা চাপা দিতে হবে। মদন 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 মদন। হ্যালো, মদনবাবু তো? না 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 না, শুনুন 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 শুনুন, আর সেই ঝিলপাড়ে ঝিনুকের সঙ্গে একটা কেলেঙ্কারি করে ফেলেছি মশাই। আরে না 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 না, সে ডাবল টাকা দিয়ে কেসটা আমি রিকাভারি করার চেষ্টা করবো মানে মশাই। আর একটা কেলেঙ্কারি আমি করে ফেলেছি, আপনি আপনি না এলে একা ব্যাপারটা আমি সহায়কাতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, কী বলছেন? হ্যাঁ আসুন তো, আসুন তো। হ্যাঁ ওকে, ভাই 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 ভাই, আসছে আসছে মদনবাবু আসছে। এইবার সালা আমাকে একটা বলির পাঁটা খুঁজতে হবে, তারপর সালা আমি দেখবো কত ধানে কত চাল। আগুন জ্বলছে বুকের মধ্যে, প্রতিহিংসার আগুন। যতক্ষণ ওই জানোয়ারটাকে না খুন করতে পারছি ততক্ষণ সেই আগুন নিভবে না। আজ ওই শয়তানটাকে খুন করে আমি নেব আমার পিতৃহত্যার। মা কত বলো, মা কত বলো, মা কত বলো, শয়তান বিলস মারব। ওরে বসু, আজ তুই আমার হাত থেকে রেহাই পাবি। সেদিন বাবা চিতার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোকে খুন করে তবে আমি বাড়ি ফিরব। আজ তুই আমার মুখ থেকে আমার মাকে কেড়ে নিলি জান। তবে শোন শয়তান, যে ছুরি দিয়ে তুই আমার মাকে খুন করেছিস সেই ছুরি দিয়ে তোকে খুন করে আমি নেবো আমার বাবা মায়ের খুনের বদলা। খুন খুন, কে খুন, কোথায় খুন, কেন খুন, কিসের খুন? আমি বলছি মদনবাবু, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন তো, বলুন তো। মদনবাবু আপনি জানেন, আপনি জানেন যে বেশ কয়েক মাস আগে এই ভুবন সম্পত্তির লোভের বাপটাকে খুন করে, আর ওরই প্রতিবেশী মেয়ে ছিল তার সঙ্গে ওর যে ফসকি নষ্টে গ্রামের লোক সবাই জানে। এইসবের আই উইটনেস, আই মিন রাজ সাক্ষী ছিল ভুবনের এই মা। তাই পথের কাঁটাকে গভীর রাতে সরিয়ে দিতে এই ভুবন আমার চোখের সামনে ওর মাকে খুন করেছে। না স্যার, ওই জানোয়ারটার কথা আপনি বিশ্বাস করেন না, ও আমার মাকে খুন করে মিথ্যে মিথ্যে আমাকে ফাঁসানো। মদনবাবু আমি প্রমাণ দেবো, প্রমাণ আমি দেবো। দেখুন 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 দেখুন, বুবুন যখন ওর মাকে খুন করে ছবিকে আমার মোবাইলে আমি তুলেছি, দেখুন দেখুন। শুধু তাই নয়, শুধু তাই নয় মদনবাবু, বুবুন এই বুবুন তো আমাকেও খুন করবার চেষ্টা করে। তাছাড়া এই খুনের সব থেকে বড় প্রমাণ আপনি পেয়ে যাবেন মদনবাবু, বুবুনের হাতে ওই ছুরিতে। আমি থাকতে কিনা আমার এলাকায় পরিবারের লোককে খুন, আমার প্রতিবেশী মেয়েকে ধর্ষণ,
বেশ নিয়ে চলুন অফিসার। তবে তুইও শুনে রাখ জানোয়ার বিলাস বর্মন, মিথ্যা কেস দিয়ে বেশি দিন তুই আমার জেলের মধ্যে আটকে রাখতে পারবি না। যে কোনো উপায়ে ওই জেল থেকে আমি বেরিয়ে আসবই আসবো, আর সেদিন তোকে খুন করে আমি নেব আমার স্বজন হারানোর প্রতিশোধ। এটা আমার প্রতিজ্ঞা। সত্যি কালী পূজার রাত্রে এমন একটা ঘটনা ঘটবে তুমি ভাবতে পেরেছিলে তন্ময়? যে ভুবনকে আমি দেবতার আসনে বসিয়েছিলাম আর সে কিনা আমার দাদাকে খুন করতে চাইছিল। তুমি ঠিকই বলেছো, কপালের জোরে বেঁচে গেছে। দাদার সময়টা ভীষণ খারাপ যাচ্ছে। খারাপ যাচ্ছে নয়, খারাপ সময় আরো আসছে। তার মানে আমি থানায় গিয়েছিলাম, থানার বড় বাবা মদন মল্লিক জানালো পুলিশের উপর মহলে তোমার দাদার বিরুদ্ধে এত অভিযোগ জমা পড়েছে। তাই তো হীরাপুর মহকুমায় পুরনো ডিএসপি সরিয়ে নতুন ডিএসপি নিয়োগ করা হয়েছে তোমার দাদার বিরুদ্ধে পদন্ন করার জন্য। তাহলে এখন কি হবে উপায়? কি আর হবে, তোলপাড় হবে, ইলেকশনের আগে কিছু একটা ঘটে যেতে পারে। এই তো বিরাট দুঃসময়। দুঃসময় শুধু তোমার দাদার নয়, তোমার জীবনে আসছে চরম দুঃসময়। কি উল্টোপাল্টা কথা বলছো? আমার জীবনে চরম দুঃসময় মানে? তোমার দাদার দেখানো স্বেচ্ছাচারিতার পথ ধরে তুমি যে একটার পর একটা ইয়াং ছেলেদের নিয়ে যে প্রেমের খেলায় মেতে চলেছো, একদিন দেখবে তোমার কাছে আর কেউ নেই। যেদিন তুমি তোমার ব্যর্থ প্রেমের হাহাকার নিয়ে এই তন্ময় সেনের কাছে এসে বলতে হবে, তন্ময় তুমি ছাড়া আর আমার কেউ নেই। অসম্ভব, সেটা কোনোদিনও সম্ভব হবে না। সেদিন আমি এই উত্তরটাই দেব, অসম্ভব তা কোনোদিনও হবে না, কোনোদিনও না, কোনোদিনও না। আমার কথা তুমি শুনিয়ে তোর মা ও আমাকে কি বলে গেল? আমার জীবনে চরম দুঃসময় প্রীতম সিং? না 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 না, ওর কথাটা শুনে আমার বুকটা এরকম কেঁপে উঠছে কেন? তবে কি সত্যি সত্যি তো মুম্বাই থেকে আপনি আমার আমন্ত্রণ এখানে এসেছেন তার জন্য আপনার কাছে কিন্তু আমি কৃতজ্ঞ। কিন্তু যে জন্য আপনি এখানে আনা, সামনে ইলেকশন, এই ইলেকশনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি মন্ত্রী হওয়ার জন্য। আসলে কি জানেন তো ম্যাডাম, বর্তমান দিনে সিনেমা সিরিয়ালের গায়ক গায়িকা নায়ক নায়িকা সিঙ্গার গ্যাঞ্জার এদের দিয়ে যদি ভোট প্রচার করা যায় ম্যাডাম, তাহলে প্রচুর পরিমাণে ভোট পাওয়া যায়। তাই আমি চাই যদি আপনি আমার হয়ে কয়েকটা জনসভায় আপনি ভোটের প্রচার করে দেন। কিন্তু না 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 না, দেখুন দয়া করে কিন্তু কিন্তু করে আমাকে আপনি ঝুলিয়ে রাখবেন না। এর জন্য আপনাকে অনেক টাকা দেবো, প্রয়োজনে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবো, অ্যামাউন্ট আপনি নিজেই বসিয়ে নেবেন। আপনার মতো একটা পপুলার ড্যান্সার যদি আমার একটা জনসভায় ভোটের প্রচার করে দেন ম্যাডাম, সেটা হবে আমার কাছে 100 জনসভার সমান। তাহলে কি করব ম্যাডাম, চেকটাকে আমি এখন লিখে দেবো? ততক্ষণে হীরাপুর থানা থেকে আমাকে একটু ঘুরে আসতে হবে, কারণ এই হীরাপুর থানার নতুন ডিএসপি শুভেন্দু ব্যানার্জি আমার পেছনে আদা পানি জল খেয়ে লেগেছে। তাই ওর একটা ব্যবস্থা আমি এবার করবো। তবে দয়া করে জনসভায় ভোট প্রচারের ক্ষেত্রে আপনার সিদ্ধান্তের পরিবর্তন করবেন না মিস সানিয়া দেবী। নতুন ডেস্কে শুভেন্দু ব্যানার্জি, তাহলে 6 মাসের জন্য পুলিশের ট্রেনিং নিতে? তখন আহা সব কিছু ভুলে যাচ্ছে আমার। না না না, জানতে হবে নতুন ডেস্কে শুভেন্দু ব্যানার্জিটা কে। দাদা দাদা কোথায়? আপনি আপনাকে যেন কোথায়
সেদিন দাদা না বলে দেখেছিলাম দাদা কোথায় বাইরে গেছে আর তোমাকে আমার কাছে বসতে বলে গেছে কেন আমার কাছে কেন দেখুন সত্যি বলতে কি আমি একটু ড্রিঙ্ক করেছি আই সত্যি বলতে কি জানো তো আমি একটু ড্রিঙ্ক করে ফেলেছি সত্যি মানে আমাকে দেখে তো বোঝাই যাচ্ছে না সত্যি মাইরি তোমাকে দেখে তো বোঝাই যাচ্ছে একটু খাবে না কোথায় পাবো দাদা নালে তো হচ্ছে না আমার কাছে আছে সবাই একটু দরকার ছিল আপনি বাইরে মহারানী তাড়াতাড়ি খাও কেউ চলে আসবে ঠিক আছে আমি দুটোকেই মানে মে মে মেরে দিচ্ছি এ শালা অন্য জাতের মাল আচ্ছা টেন্ডা এবার বলো তো জীবনে কটা খুন তুমি করেছো খুন তার কোনো হিসেব নেই আচ্ছা আচ্ছা ওই দিন ঝিনুককে বিলাস বর্মনের কাছে তুমি লেলিয়ে দিয়েছিলে না আমি শালার কে বমি করবে নাকি হ্যাঁ বাবা বাথরুমে যাচ্ছি এত এত রক্ত কেন রক্ত এই রক্তই তোমায় পরে পরে নিয়ে যাবে ট্যাংরা একটাকে শেষ করেছি এখনো এখনো ভালোভাবে প্রস্তুত থাকতে হবে আমায় কারণ এখনো আমার অনেক কাজ বাকি ভালোবাসার কোন মূল্য নেই রে তাই তোর ভবিষ্যতের থেকে ভবিষ্যতে আমার মন্ত্রী হওয়া এখন সব থেকে বেশি জরুরি বাবা মার কি ভালোবাসা আমি কোনোদিন পাইনি জানিও না তুমি আমাকে বড় করে তুলেছো দাদা তুমি যদি সেও মায়া মমতার শাসন দিয়ে আমাকে যদি ঠিক মতন বড় করে তুলতে দাদা তাহলে হয়তো বোধহয় আমার মতন জীবন যাপন করতে হতো না দাদা কারণ আমি তো একটা মেয়ে আমার তো মন বলে কিছু আছে দাদা আমি আমিও তো চেয়েছিলাম ওই পাঁচটা মেয়ের মতন বিয়ে করে ওদের মতন আমি ঘর বাঁধবো সংসার বাঁধবো সেই স্বপ্ন তুমি আমার পূরণ হতে দিলে না দাদা সেই স্বপ্ন আমার কোনোদিনও পূরণ হতে দিলে তখন থেকে বক বক করে মাথাকে ধরে দিলি আগে যেখান থেকে যাচ্ছি দাদা যাচ্ছি তবে যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা মনে করে দিয়ে যাচ্ছি তোমার সমস্ত কুকীর্তির সাক্ষী আমি নিজে তাই তুমি যেসব গরিব মানুষের উপরে অন্যায় ভাবে অত্যাচার করে তাদেরকে সম্পত্তি কিনে নিয়ে খুন করে ধর্ষণ করে যে মন্ত্রী হওয়া নেশায় তুমি মেতে চলেছ সেই স্বপ্ন তোমার কোনোদিনও পূরণ হবে না দাদা সেই স্বপ্ন তোমার কোনোদিনও পূরণ হবে না আর আমাকে তুমি চলে যেতে বলছো দাদা আমি তো চলে যাবই তাই নিজের সমস্ত আজ আমি এই অতীতকে ভুলে
আমি নিজেকে দেশ সেবায় নিবেদিত করব দাদা, আমি নিজেকে দেশ সেবায় নিবেদিত করব। এই বের বার থেকে বের 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 আমি চলে যাচ্ছি দাদা, আমি যা দূর এই তো আমি চলে বের বের দূর যা দূর বার থেকে দূর দূর নিজেকে দেশ সেবায় নিবেদিত করব দাদা, দেশ সেবা করব, দেশ সেবা, দেশ সেবা করে আমার কি হবে, কি গুণজি হবে দেশ সেবা করে আমার। আমি তো চাই শুধু আমার নিজের আখের গোছাতে, নিজের চলার পথটা আমি নিজেই ঠিকঠাক মতো বানিয়ে নিয়েছি। বিরাজবাবু বিরাজবাবু সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? কি ওই বুবুন আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ফেলেছে, আর এদিকে নতুন ডিএসপি একেবারে সিরিয়াস মাল। আপনি একটা দাঁত কেলানে বাঞ্ছারাম, নতুন ডিএসপি সাংঘাতিক মাল, সাংঘাতিক মাল। আরে বাবা, লোকাল থানায় কত ডিএসপি এলো গেল, এ তো সামান্য দুদিনের যোগী। তবে আপনি কোনো চিন্তা করবেন না, ওনার গতিবিধির সব খবর সময় মতো ঠিক আপনাকে দিয়ে যাব। হ্যাঁ, কি হলো অফিসার? বিলাস বর্মনের ভালোমন্দের খোঁজ খবর নিতে আসছেন বুঝি? আসুন আসুন ডিএসপি সাহেব, আজকে আমার কি সৌভাগ্য? সৌভাগ্য নয় বিলাস বর্মন, বলুন দুর্ভাগ্য। কারণ আপনি মনে হয় জানেন না, বেশ কিছু প্রমাণ সাপেক্ষে দুর্নীতির অভিযোগে আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। আরে সে তো আপনি নিশ্চয়ই পারেন, যদি আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ জমা পড়ে আপনি নিশ্চয়ই আমাকে অ্যারেস্ট করতে পারেন। কিন্তু আপনি প্রথম বার আমার বাড়িতে এলেন, আগে আপনাকে অভ্যর্থনা করার সুযোগ তো আমাকে দেবেন। তার কোনো প্রয়োজন নেই, আমি আমার ডিউটি করতে পারলে খুশি হব অফিসার। আমি কিন্তু কোনো ভয় পাই। আচ্ছা বেশ, আপনি বলুন আমার বিরুদ্ধে কি কি অভিযোগ আপনার কাছে জমা পড়েছে। সব অভিযোগ এখানে বলবো না, বলবো আদালতে। তবে প্রীতম সিং সেজাপের বোনের কাছ থেকে যে স্বীকারোক্তি এবং ট্যাংরার জমিতে হাত দেবো না বলে তার কাছ থেকে যে সমস্ত তথ্য আমি জোগাড় করতে পেরেছি সবটাই আমি আমার মোবাইল ফোনে রেকর্ড করে রেখেছি। এই রেকর্ডিংটাই আদালতে প্রমাণ করে দেবে আপনি কত বড় চোর, জালিয়াত, নারী ধর্ষণকারী, খুনি। পারবেন না, পারবেন না, পারবেন না, কিচ্ছু আপনি প্রমাণ করতে পারবেন না। ডিএসপি সাহেব বলতে আমি প্রমাণ করে দেবো, আমার বোন চৈতালি একটা মানসিক প্রতিবন্ধী নারী, আর ওই ট্যাংরার কোনো বাবা মায়ের ঠিক নেই, তাই আপনার ওই মোবাইল রেকর্ডিং কিন্তু কোনো কাজে লাগবে না। আরো স্মরণ করে দেখো বিলাস বর্মন, আজ থেকে কুড়ি বছর আগে আমাদের বাড়ির রাধা মাধবের মন্দিরে সোনার গয়না চুরি দিয়ে শুরু হয়েছিল তোমার প্রথম অপরাধ জগতের হাতে করি। আর সেদিনই সেদিনই তুমি আমার বাবার সরজিন্দু ব্যানার্জিকে খুন করেছিলে। সরবিন্দু আঙ্কেল, সে তো অনেক বছর আগের কথা, তখন আমার বয়স মাত্র 10, আমার কাঁচা হাতে প্রথম খুন। এ তো শালা কেঁচো খুঁড়তে গিয়ে পুরো কেউটে বেরিয়ে আসছে একদম। তুমি মানে আপনি আমাদের সরবিন্দু কাকুর ছেলে, আমাদের লোকাল থানার নতুন ডিএসপি? তোমার সব অপরাধের প্রমাণ আমার কাছে আছে, তাই আমি তোমাকে অ্যারেস্ট করতে এসেছি বিলাস বর্মন। দেখো ডিএসপি শুভেন্দু, হীরা ফুডের স্পেশাল চার্জ দিয়ে ডিজির অধিকারে আমি তোমাকে ওখানে স্বাধীনভাবে কাজ করার জন্য নির্দেশ দিয়েছিলাম, কিন্তু ঘটনাচক্রে স্বরাষ্ট্র সচিব জানাচ্ছেন ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত বিলাস বর্মনের গায়ে যেন কোনো রকম হাত না পড়ে। সুতরাং তুমি সেই মতোই কাজ করো, বাট ডোন্ট গেট নার্ভাস। থ্যাংকস। ও মাই গড, আমি হেরে গেলাম। এইবার এইবার আপনি আমাকে অ্যারেস্ট করুন ডিএসপি সাহেব। বেঁচে গেলে বিলাস বর্মন, এই যাত্রায় তুমি বেঁচে গেলে। স্যার স্যার, আমি একটু বাথরুমে যাব স্যার, অনেক সময় চেপে রেখেছি স্যার, যাব। আরে শুনুন শুনুন ডিএসপি সাহেব, আরে শুধু শুধু মাথা গরম করে কোনো লাভ নেই। দেখুন যতই আপনি আমাকে ক্রিমিনাল ভাবুন না কেন, আমার ভেতরটা না ভীষণ দুঃখী, মানে আপনাকে বুঝে না বললে আপনি। স্যার স্যার, ওই বাথরুমে টেগেরার লাশ কি? প্রতিশোধ আমার নিতেই হবে, আর সেটা শুরু হবে আজ থেকে, এই ভদ্র ভবন থেকে। বাড়ির কর্তা হীরেন ভদ্র আর তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সুরমা দেবী আমার কথায় উঠবে আর বসবে। আমি তাদের উঠাবো আর বসাবো। বসাবো ওই মেয়েকে, আদর করে আমাদের বাড়িতে বসাবো। সুখে নেই মাত্র ফোন করে জানালো। একই তুমি বলেছিলাম না, মাঝে মাঝে আপনাদের মনোভাব জানতে এই বাড়ি চলে আসবো। সুখে নেই মাত্র ফোন করে জানালো সানিয়া যাচ্ছে, কিন্তু কিন্তু আমি যে এত তাড়াতাড়ি এখানে পৌঁছে যাব সেটা আপনি ভাবতেই পারেননি তাই না মেজাজ ভদ্র? না এসে ভালোই করেছো। আরো ভালো হতো যদি আপনার হাতের এক কাপ গরম কফি পাওয়া যেত। ঠিক আছে, আমি বাবুর্জিকে বলে দিচ্ছি। হ্যাঁ বাবুর্জি কেন,
আমি তো আপনার হাতের গরম কফি নাই খাবো। আমি আমি চোখ দুটো রকম কপালে উঠে গেল কেন? হ্যাঁ, আরে আমি তো এই বাড়িতে আসার পর ওইসব পাপুচি টাপুচি সবকিছু ছাড়িয়ে দেবো, তখন তো আমি আপনার হাতের গরম কফি নাই খাবো। কি এত দুষ্পর্ধা তোমার! আমাকে দিয়ে বেয়ারা বাবুর্জি কাজ করাতে চাইছো, লর্ড সাহেবের মেয়ে, এক চড় তোমার মুখ আমি বেরিয়ে যাও। আমার রিকোয়েস্ট, তুমি এখান থেকে যাবে না। কেন মিছিমিছি অনুরোধ করছিস? ওই কুকুর হয়ে বাড়িতে থাকলে আমাদের সবাইকে জ্বালিয়ে খাবে। তুমি চুপ করো মাম্মে, এই পৃথিবীতে কোনো মেয়ে ভালো নয়। বৌদিকে বলেছিল বাপ সানিয়া কেবল চকুগ্রহ। তুমি কি, হ্যাঁ তুমি কি, একটা কথা মনে রাখো, আপ ভালো তো জগৎ ভালো। সবকিছু ভালোভাবে না জেনে শুনে তুই আমাকে এতগুলো কথা শোনাল? এই দেখ, অপমান অপমান অপমান, এত অপমান কিন্তু আমি সহ্য করতে পারছি না। সুখের আমি চলে গেলাম। প্লিজ আসবে সানিয়াকে, তোমার অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? ও কি তোমার বাবার কেনা ঝি? যে ওকে তুমি যা খুশি তাই বলবে, যাও বলছে যাও। ক্ষমা চেয়ে নাও। রাগের মাথায় তুমি এটা কি করে ফেললে সুখে? লেগেছে না? বড্ড লেগেছে। এ কোথায় লেগেছে বাবা দেখি, কোথায় লেগেছে? শুনেছিলাম বিনা অপরাধে আপনার বাড়ির বড় বৌমাকে নাকি বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। পারুন না পারুন না, আপনার ছোট ছেলে সেই সত্যটা তুলে ফেলছে। দিতে হবে না, এমন পশুকে আমি গর্ভে ধারণ করেছি, তার ফল তো আমাকেই ভোগ করতেই হবে। বাজে কথা একদম বলবে না মামে। হেগাম রাস্কেল, একটা অভিনেত্রীর পাল্লায় পড়ে নিজের মনুষ্যত্বকে একেবারে খুইয়ে বসে আছিস। ভুলে যাবেন না, আমি কিন্তু আপনার বাড়ির বড় বোমা অগ্নিমিত্র নয়, আমি আমি মুম্বাই চ্যান্সেলর মিস সানিয়া। আর এক মুহূর্ত আমি এ বাড়িতে থাকবো না। সুরমা ক্ষমতা হারিয়ে ফেলে সে বাড়িতে আমি আর থাকবো না। সুরমা, আমি আমার ভাইদের কাছে চলে যাবো, তারা আমাকে কিচ্ছু বলবে না। সুরমা তুমি যেও না, আমার কথা শোনো, আমার কথা শুনে যাও সুরমা, প্রয়োজন হলে এই ইডিয়টটাকে আমি বাড়ি থেকে দূর করে দেব। কে কাকে দূর করে দেয় সেটা একটু পরেই বুঝতে পারবে না। সুখেন, অগ্নিমিত্রার চোখের জল বিফল হইয়া বলল রেড, সে নিরপরাধিনীর চোখের জলে এবার এই সব কিছু জলে পুড়ে ছাই হয়ে যাবে। আরে যাও যাও যাও, তুমি যেখানে যাচ্ছিলে সেখানে চলে যাও। হ্যাঁ যাব। এবার এবার আমি সত্যি সত্যি এ বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। ড্যাড, সত্যি তুমি চলে যাচ্ছ দাদা? আরে ভাই হ্যাঁ, আমি অনেক ভেবে দেখলাম এ বাড়িতে পড়ে থেকে অগ্নিমিত্রার স্মৃতি মন থেকে মুছে ফেলে আমার পক্ষে বেঁচে থাকা কিছুতেই সম্ভব নয়। দীপ, তুমি তুমি সত্যি সত্যি বলছো? দীপ, তুমি আমাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না? নো ড্যাড, নো 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 নো, আপনাদের সঙ্গে আমার মেলে না,
আর মিলবেও না কোনোদিন। দীপ, আই এম গ্রেটফুল টু ইউ অল, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আই এম গোয়িং টু স্ট্রাগল ফর মাই এক্সিস্টেন্স, শুধু যাবার সময় আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন দেন দীপ, আমি যেন জীবনে জয়ী হতে পারি। দাদা, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। দাদা, মুছে যাওয়া দিনগুলি যাকে জীবনে ভালোবাসতে পারলে না পিছু থেকে ডাক দিয়ে দরদ ভরা অভিনয় নাইবা করলেন। তুমি চুপ করো, তুমি কি জানো ওকে আমি ভালোবাসি কিনা? ভালোবাসলে দাদার ইচ্ছার মূল্য তুমি দিতে, কিন্তু দাওনি, শুধু মাম্মি আর বিলাস বর্মনের পরামর্শে আর আমিও তোমাদের পরামর্শে আমার ভালো বন্ধু বিচার ক্ষমতা হারিয়ে তোমাদেরকে সাপোর্ট করে এসেছে। সুখেন, কিন্তু আজ এসেছে ভুল সংশোধনের দিন, হিসাব বুঝে নেওয়ার দিন। দাও ডাইড, তোমার সমস্ত বিজনেস প্রোভাইডি আমার নামে উইল করে না দিলে তোমাকে আমি শ্বাস করে দেব। হ্যান্ডসাম সুখেন ভদ্র, ডিএসপি শুভেন্দু ব্যানার্জি। শুভেন্দু ব্যানার্জি, একদিন অগ্নি মিত্রের খোঁজটিতে আপনাদের বাড়িতে গিয়ে চরম অপমানিত হয়ে ফিরে এসেছিলাম, ভাগ্যের কি পরিহাস দেখুন, সেই শুভেন্দু ব্যানার্জি আজ এসছে আপনাদের পিতা পুত্রকে অ্যারেস্ট করে নিয়ে যেতে। আমাদের অপরাধ? আপনাদের হোটেল বিজনেসে নানা ধরনের দু নম্বরই কাজ কারবার চলছে, আর জুয়েলারি বিজনেসে নকল রত্ন আদান প্রদানের প্রমাণ আমি নিজে প্রীতম সিং সাজে এসে করেছি। অফিসার, এদেরকে নিয়ে যান। ইয়েস স্যার। উহ, শয়তান, কি ভুল আমরা করেছি! আর একটা কথা বললাম, অফিসার এই দুজনকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি ভ্যানেতে তুলুন, আর আমি বাড়ির সবাইকে বার করে দিয়ে বাড়িটা সেল করে দিয়ে যাচ্ছি। কি হলো, ভয় পাচ্ছেন নাকি? না স্যার, আজ আর আমি সত্যি সত্যি ভয় পাচ্ছি না। এই চলো চলো হারিয়ে। আমার প্রথম কাজ আমি সাকসেস হতে পেরেছি। ঠিক এইভাবে, ঠিক এইভাবে বিলাস বর্মনকে আমাকে অ্যারেস্ট করতে হবে, তারপর অগ্নিমিত্রার জীবন থেকে মুছে দিতে হবে সমস্ত কলঙ্কের দাগ, তা না হলে যে আমি মনেও শান্তি পাবো না। বিলাস বর্মন, তুমি তৈরি থাকো। আমার জীবনে আগুন জ্বালিয়ে দিয়েছে মুম্বাইয়ের ডান্সার মিস সানিয়া। গতকাল জনসভায় ভোটের প্রচার করতে গিয়ে ওই সালি পাবলিকের সামনে আমার ইমেজটাই নষ্ট করে দিয়েছে। এখন থেকে সালাই হীরাপুরের জনগণ আমার বিরুদ্ধে আঙুল তুলে কথা বলছে। না 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 না, এত সহজে আমি ওই সানিয়াকে ছাড়বো না। আজকে ওর সঙ্গে আমার মোকাবিলা হবে, আর আজকেই হবে ওই সানিয়ার মৃত্যু। বিলাস বর্মনের বিরুদ্ধে কথা বলেছিস, তাই তো আমার সংবিধানের নিয়ম অনুযায়ী তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না রে ভাই। এই হারামজাদির একবার রেপ করে বেশ শান্তি হয়নি, শালা মনে হচ্ছে দুটোকে একসঙ্গে গলা টিপে শেষ করে দিস। আর আগে তুই আমার হাতে মরবি না জানবার। এগিরে তুই, তোর জম, তোর কামনা রাগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে কঙ্কাল। অগ্নিমিত্র, অগ্নিমিত্র, শালা যে অগ্নিমিত্রকে আমি খুঁজে বেড়াচ্ছি আমার সামনে পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। কপাল কপাল, একেই বলে শালা কপাল। তোরা আমাকে যত খুশি গাল দে আমার কিচ্ছু যায় আসে না, কারণ তোদের দুটোকে খাল্লাস করে দিয়ে এখানে নিয়ে পাড়ি দেবো আমি সোজা সুইজারল্যান্ড। কোনোদিনই হবে না জানোয়ার, তোর জন্য আমি আমার স্বামী হারিয়েছি, আমার সংসার হারিয়েছি, আজ তো আমি ছাড়বো না, আজ তো আমি এবার এবার তোর কে বাঁচাবে রে, কে বাঁচাবে? একটা কথা কান খুলে শুনে রাখ, জনগণের মাথায় টুপি পরিয়ে সালা আমি হয়েছি দেশের নেতা, তাই তোদের সবকটাকে খাল্লাস করে দিয়ে আমি হাসবো বিজয়ের হাসি। এবার
বিলাস বর্মন অফিসার অ্যারেস্ট হিম মিত্রা মিত্রা তুমি আর এক মুহূর্ত দেরি করো না তাড়াতাড়ি বুমুনকে নিয়ে হাসপাতালে যাও না স্যার আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না স্যার দিদি তোর এই অবস্থার জন্য আমি দায়ী পারলে তুই আমাকে ক্ষমা করিস চুপ কর ভালো থাকিস আমি চললাম কোথাও যাস না ভাই যাস না ভাই দাঁড়া একটা কথা কান খুলে শুনে রাখুন যতই আইনের মার পেজে ফেলে আপনি আমাকে অ্যারেস্ট করুন না কেন জেনে রাখা উচিত নেতাদের কোনোদিন জেলের মধ্যে আটকে রাখা যায় না ওখানে আমি এমন অনশন করবো ওর আমাকে ছেড়ে দিতে বাধ্য হবে তারপর আপনার সঙ্গে কিন্তু আমার আবার মোকাবিলা হবে ডিএসপি শুভেন্দু ব্যানার্জি আমি আমার ভুল বুঝতে পেরেছি শুভেন্দু তো মানুষ না দেবতা তাই তো আজ আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে হ্যাঁ বৌমা আমাদের সব ভুল ভেঙে গেছে তাই কোর্ট থেকে আগাম জামিন নিয়ে তোমার কাছে এসেছি ক্ষমা চাইতে বৌমা তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা হ্যাঁ বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও সবাইকে ক্ষমা করলো তুমি আমাকে ক্ষমা করো না বৌদি তোমার প্রতি যে দুর্ব্যবহার করেছি তার কোনো ক্ষমা নেই দিদি সুভদা না থাকলে আমরা কেউ বাঁচতাম না দিদি বাঁচতাম না চলো মিত্রা এবারে তুমি বাড়ি ফিরে চলো বাড়ি কোথায় বাড়ি কার বাড়ি যাব আমি কেন দীপেনের বাড়ি যাও যাও মিত্রা যাও আর দেরি করো না তাড়াতাড়ি ওনাদের সাথে ফিরে যাও না 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 আমি কোথাও যাব না করতে না কারণ আমি যে সমাজের চোখে একটা কলঙ্কিনী না না তুমি কলঙ্কিনী নও তুমি গঙ্গা জলের মতো পবিত্রা তুমি আমার ঘরের লক্ষ্মী চলো ফিরে চলো মিত্রা তুমি ফিরে চলো হ্যাঁ বৌমা তুমি ফিরে চলো বৌমা তুমি ফিরে চলো যাও মিত্রা আর এক মুহূর্ত দেরি করো না তাড়াতাড়ি ফিরে যাও আর তুমি যে সমাজ এতগুলো বসন্ত আমার জীবন থেকে কেড়ে নিল সেই সমাজকে ধিক্কার জানিয়ে আমি চলে যাব দূরে বহু দূরে আমার সুবস থেকে মারা গেছে দুর্দিনান্তের উপরে প্রথম রাতের অন্ধারে দুর্দিনান্তের উপরে প্রথম রাতের অন্ধারে আজ সেই চোখের তারা প্রথম তারা বলে তারে কথা বলে তার সাথে পথ চলে আমি তার ঠিকানা রাখিনি ছবিও আঁকিনি কোথা সে জানি না